السلام عليكم ورحمة الله وبركاته والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আমরা আজকে ইনশাআল্লাহ সূরা আদিয়াত নিয়ে আলোচনা করছি তো আপনাদেরকে যে তেলাওয়াতটা আমি শুনালাম ওটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে উনি যে কারি যিনি তেলাওয়াত করলেন উনি তিনটা ভিন্ন স্টাইলে প্রথম আয়াতগুলোকে উনি তেলাওয়াত করলেন এবং খুব পাওয়ারফুল একটা রিসাইটেশন আমার কাছে মনে হয়েছে এছাড়াও আপনারা মিশরিয়া লাফসির রিসাইটেশনটা শুনতে পারেন ওটাও অসাধারণ হ্যাঁ এই রিসাইটেশন গুলো শুনলে কি হচ্ছে আমাদের উচ্চারণ গুলো ইনশাল্লাহ সেই সাথে সাথে আমরা কারেকশন করে নিতে পারি এবং মেমোরাইজেশনের জন্য এটা ইজি তো আমরা শুরু করছি সুরা আদিয়া যেটা হচ্ছে আমাদের 100তম সুরা আল কোরআনের তো এই যে সুরা আদিয়াতের কনসেপ্টটা যদি আমরা শুরু করি এটা আগের সুরার সাথেও মিল আছে আমরা সেই সিমিলারিটিটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ আমরা এখন যেটা দেখতে চাচ্ছি যে সুরা আদিয়াতের ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিসটা আমরা ইনশাআল্লাহ দেখব তো আমরা শুরু করছি আমরা দোয়াটা পড়ি রব্বি শাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ আমরা বলছি যে সুরা আদিয়াত খুব খুব সুন্দর প্রেজেন্টেশনের একটা সুরা যেখানে আল্লাহ তাআলা এই সুরাটাকে আমাদের সামনে প্রেজেন্ট করছেন ডিফারেন্ট একটা ওয়েতে হ্যাঁ যেটা যেভাবে আল্লাহ তাআলা প্রেজেন্ট করছেন এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা এটাকে এইভাবে শুনতে সবচেয়ে বেশি পছন্দ করব তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই উনি হচ্ছেন বেস্ট অফ দ্য টিচার উনি যখন শিক্ষা দিচ্ছেন উনি সব থেকে সুন্দর বইতে শিক্ষা দিচ্ছেন ওনার প্রেজেন্টেশন স্টাইল হচ্ছে অ্যাকর্ডিং টু দা বেসড অন দ্য অডিয়েন্স আমরা যেরকম একটা আমরা যখন একটা স্পিচ দিতে যাই তখন আমরা কি চিন্তা করি যে আমার অডিয়েন্স গুলা কোন বয়সে তারা কিভাবে নিবে তারা কি বুঝবে কি কারণটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের সামনে এক্সাম্পল সেট করছেন বেস্ট অফ দ্য এক্সাম্পল উনি সেট করেছেন যে কিভাবে বললে তারা সবচেয়ে বেশি ভালোভাবে বুঝবে কিভাবে বললে তাদের ভিতরে এটা গেঁথে যাবে তা আমাদেরকে বুঝতে হবে যে যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছে এটা কোথায় নাজিল হচ্ছে এটা নাজিল হচ্ছে এমন একটা সময়ে যখন আমরা বলতেছি যে আরব ল্যান্ডের মধ্যে এটা নাজিল হয়েছে হ্যাঁ এবং আরব ল্যান্ডের মধ্যে ওদের ব্যাপারটা কি ছিল ওদের ব্যাপারটা ছিল ওই সময়টাতে তারা তাদের আরোহী যেটার মাধ্যমে তারা চড়তো সেটা ছিল উট এবং ঘোড়া তো এখন ঘোড়াটা তাদের জন্য খুব প্রেশাস একটা বাহন কারণ কি কারণ এই ঘোড়াটা খুব গরমের মধ্যে টিকতে পারে না তো এই কারণে তাকে অনেক বেশি যত্ন করে রাখতে হয় ট্রেন্ড করতে হয় যাদের কাছে আছে তারা এটা খুব ভ্যালুয়েবল একটা পার্সন হিসেবে কনসিডার্ড হয় তো আরবে যখন এই ঘোড়াটাকে তারা এত বেশি সমারোহ করে সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে এই এক্সাম্পলটা দিয়ে কিন্তু উদাহরণটা দিচ্ছেন আরেকটা বুঝতে হবে যে আরবদের নেচারটা ওই সময় কিরকম ছিল ওরা অনেক বেশি যুদ্ধ বিগ্রহ করতে পছন্দ করত এবং ব্যাপারটা এরকম ছিল যে ওরা সামান্য কিছুতেই গোত্র গোত্রের মধ্যে কিন্তু অনেক অনেক যুদ্ধ ওরা যুদ্ধে পার্টিসিপেট করতো হ্যাঁ যুদ্ধে পার্টিসিপেট করাটা ওদের কাছে একটা বিজয়ের ব্যাপার ছিল এবং এরা অনেক বেশি প্রাউড ফিল করতো ওরা যখনই ওরা যুদ্ধে পার্টিসিপেট করতে পারতো ওরা নিজেদেরকে অনেক গৌরবান্বিত ভাবতো এখানে আরেকটা ব্যাপার ছিল যে আরবদের মধ্যে আমরা জানি যে ওরা একটা রাফ নেশন এবং এদের মধ্যে টেন্ডেন্সিটা ছিল যে চুরি ডাকাতিটা তখন বেশি হইতো ওই সময়টাতে চুরি ডাকাতির ব্যাপারটা বেশি হইতো এবং যখন এই ডাকাত দলরা যেত তারা সাধারণত ডাকাত দলরা কিভাবে যায় তারা তো উটে করে যাবে না তাহলে কি স্লো উঠতো স্লো ওরা তো তখন ক্যাচ করে ফেলবে তাদেরকে তো তারা ঘোড়া ব্যবহার করতো এবং এই যে ঘোড়াগুলার বর্ণনা যেটা সূরা আদিয়াতে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই ঘোড়াগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া হ্যাঁ যেটাকে আমরা বলি ওয়ার রেসার্স হ্যাঁ যে এরা হচ্ছে যুদ্ধের ঘোড়া এই ঘোড়াগুলোর স্পেশালিটি হচ্ছে আলাদা দিজ আর হাইলি ট্রেন্ড এই ঘোড়াগুলো হাইলি ট্রেন্ড এবং এদের শক্তি অনেক বেশি হ্যাঁ আমরা অন্য যেই গৃহপালিত যে পশুগুলো আমরা দেখি এগুলোর মধ্যে এই ঘোড়াগুলোর শক্তি ছিল অনেক বেশি এবং এরা যুদ্ধের জন্যই এদেরকে স্পেশালি হাইলি ট্রেন্ড করা হয়েছে আমরা দেখি যে আল্লাহ তাআলা কিভাবে এখানে বর্ণনাটা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছেন ওয়াল আদিয়াতি দবহান তবে আজকের মানে হচ্ছে
এরা হচ্ছে রেসার্স, আমরা যেটা বললাম যে এরা হচ্ছে খুব দ্রুতগামী কিছু বাহন, দ্রুতগামী বাহন। এবং এরা কি ধরনের বাহন? এরা হচ্ছে ফিমেল হর্স, এরা কিন্তু মেল হর্স না। এখানে আমাদের বুঝতে হবে যে ফিমেল হর্সরা হচ্ছে আরো বেশি ফাস্টার, হ্যাঁ খুব বেশি ওদের গতি। তাহলে এই যে ঘোড়াগুলোর নেচার আল্লাহ বলতেছেন ফিমেল, এটা আমরা কিভাবে বুঝলাম? আপনি দেখেন যে আদিয়াতি, আমরা এটা বুঝতে পারি যে তা যখন থাকে শেষে সেটা হচ্ছে ফেমিনিন, এবং এখানে প্লুরাল বোঝানো হচ্ছে, প্লুরাল ফেমিনিন। তাহলে দিজ আর ফিমেল হর্স, যাদের শক্তি হচ্ছে আরো বেশি, মোর ফাস্টার, এবং এরা আমরা বললাম যে এরা অনেক বেশি দ্রুতগামী। কত দ্রুতগামী সেটার বর্ণনা আমরা পরবর্তীতে আবার দেখব যে এরা কত দ্রুতগামী হইতে পারে, যেটা আমরা নর্মালি চিন্তা করতে পারি না। এবং আদিয়াত বলতে খুব স্মল গ্রুপ অফ নাম্বার বোঝায়, যে এখানে খুব বেশি না, লেস দেন 10 এরকম বোঝায় আদিয়াত বলতে, যেমন অল্প সংখ্যক গুটি কয়েক এরকম বোঝায়। তো স্মল গ্রুপ যেটা কি করছে, যেটা সামনের দিকে ধাবমান হচ্ছে, যেহেতু আমরা ওদের গতি নিয়ে কথা বলছি, তাহলে এরা সামনের দিকে খুব জোরে ধাবমান হচ্ছে। এই যে একটা ছবি, এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একটা একটা ছবি আছে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন। তো যেহেতু আমরা ঘোড়ার সাথে খুব একটা ফ্যামিলিয়ার না, মাঝে মাঝে শুধু বিয়ে বাড়িতে দেখি সামনে ঘোড়ার গাড়ি দাঁড়ানো, এছাড়া আমরা আর ঘোড়া কিন্তু ওরকম দেখি না, তাহলে ঘোড়ার কনসেপ্টটা যদি আমাদের বুঝতে হয়, এই কারণে কয়েকটা ছবি আমি এখানে দিয়েছি জাস্ট টু একটু একটু জাস্ট আমাদের চোখের সামনে ইমাজিনেশনটা বাড়ানোর জন্য। কিন্তু এটা আপনাকে কল্পনা করতে হবে যে কি হচ্ছিল ঘটনাটা, কিরকম ছিল তাদের গতিটা, হ্যাঁ সেটা কিন্তু আরবরা এই কয়েকটা ওয়ার্ড দিয়ে বুঝে ফেলছে। ওদের সামনে আল্লাহ তাআলা পুরো একটা ছবি ছবি আল্লাহ তুলে ধরেছেন। হ্যাঁ, আমরা আমরা যেরকম এখন সময় কি করি, আমরা সিনেমা দেখি বা আমরা একটা মুভি দেখি, আমরা বুঝি যে কি হচ্ছে, বা আমাদের সামনে গল্পগুলা কিভাবে তুলে ধরা হয়, একটা নাটক দিয়ে, একটা সিনেমা দিয়ে আমাদেরকে গল্প বলা হয়। তো এটা হচ্ছে মডিফাইড ভার্সন অফ স্টোরি টেলিং। আমরা আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে কি আমাদের এন্টারটেনমেন্টের মডিফাইড একটা রূপ। আমরা এই যে কম্পিউটার, টিভি, এগুলোর মাধ্যমে আমরা ডেভেলপড অবস্থায় গল্প শুনি, এক কথায় কিন্তু গল্প শোনাই। তো তখন তো আরো এই ধরনের ছবি দেখা বা ইয়া করার ব্যাপারটা ছিল না, ওদের মধ্যে কি ছিল, ওদের মধ্যে গল্প শোনানোর এই প্রবণতাটা ছিল। এবং তাদের মধ্যে যারা ভালো বক্তা, যারা অনেক ভালো বলতে পারেন, তারা কি করতো, তারা সব সময় এরকম গ্যাদারিং বসে একজন কবিতার চর্চা ছিল। আমরা বারবারই বলি যে আরবরা অনেক বেশি পোয়েট্রিটা, তারা কবিতা সাহিত্য এগুলো তারা খুব প্র্যাকটিস করতো, এবং কবিতার মাধ্যমে তারা বলতো। হ্যাঁ, যখন বলতো তখন সবাই বাকিরা মনোমুগ্ধ হয়ে শুনতো। তো এখানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা কি করতেছেন, ওদেরকে অ্যাট্রাকশন করতেছেন, ওদেরকে অ্যাট্রাকশন করতেছেন। যখন আমরা একটা কথা বলি ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, তখন আমরা কি করি যে প্রথমে অডিয়েন্সকে আপনার মনোযোগ আকর্ষণ করতে হবে। যদি নিজেরাই কথা বলতে থাকে, যদি তাদের মন বিচ্ছিন্ন থাকে, বা তারা যদি মনোযোগ দিয়ে শুনতে না চায় কোনো কিছু, আপনি তাহলে কথাগুলো তাদেরকে শোনাতে পারবেন না। সিমিলার হচ্ছে এই আরবদের ঘটনাটা, আরবরা তখন ইসলামের কথা তখন তারা শুনতে চাচ্ছে না। হ্যাঁ, যখন আল্লাহর কথা বলা হয়, তো যখন যদি তাদেরকে করা হইতো যে তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত নাই, তোমাদেরকে শুধু সমস্ত মূর্তি পূজা বাদ দিতে হবে, তোমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওরা কিন্তু এটা শুনতে চায় না, ওরা এটা শুনতে চায় না। এবং এটা অল্প একটু শোনা মাত্র ওরা এখান থেকে সরে যাবে, ওরা এখানে থাকবে না। তাহলে এখানে আল্লাহ কি করতেছেন, আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে গ্র্যাব করতেছেন, তাদেরকে মনোযোগ আকর্ষণ করে ধরে রাখতেছেন। পরবর্তীতে আল্লাহ আল্লাহর কথাটা প্রেজেন্ট করবেন যে আল্লাহ কেন এই মনোযোগ আকর্ষণটা করলেন এবং কিভাবে আল্লাহ কথাটা বললেন। যেমন আমরা বললাম যে কম্পেয়ার করলাম এটাকে একটা মুভি দেখার সাথে। তো মুভির যখন প্রচারণা চালায়, তখন আপনারা খেয়াল করে দেখবেন মুভির কিছু কিছু পার্ট কিন্তু দেখায়, হ্যাঁ যে কিছু কিছু বেস্ট অফ দা সিন গুলো দেখায়, দেখায় একটা ট্রেইলার বানায়। এই ট্রেইলারটা দিয়ে ওরা পাবলিসিটি করতে থাকে যে আপনি ট্রেইলার দেখে আপনাকে খুব আকর্ষণীয় মনে হচ্ছে, হ্যাঁ এই সিনেমাটা দেখতে হবে, এখানে তো মনে হচ্ছে খুব অনেক বেশি এক্সাইটিং, এখানে অনেক বেশি অ্যাকশন আছে। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাই কিন্তু এখানে আল্লাহ তাআলা করছেন, যে তাদেরকে এমন কিছু কথা বলা হচ্ছে যেটা তারা শুনতে চায়। যেমন ওদের যুদ্ধ খুব পছন্দ, ওদের ঘোড়া খুব পছন্দ, হ্যাঁ ওরা যুদ্ধের বর্ণনা শুনলে এবং বীরত্বের বর্ণনা শুনলে ওরা মহিমান্বিত হয়ে শুনে। এই ঘটনাগুলাই আল্লাহ ওদেরকে শোনাচ্ছেন, তার মানে ওরা যেটা শুনতে চায় সেটা দিয়ে আল্লাহ ওদেরকে ক্যাপচার করলেন। এবং এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে ওই যে ট্রেইলার দেখে যেরকম আমরা মানে আকর্ষিত হই এবং আমরা জানতে চাই যে এরপরে কি হলো, এরপরে কি হলো, এইরকম একটা পিক পজিশনে এসে এরপরে আল্লাহ কি করতেছে, আল্লাহ এই এই এটাকে ক্লোজ করে দিচ্ছেন। যেমন আমাদের ট্রেইলারের পরে কি বলে, এটা রিলিজ হবে ডিসেম্বরে, হয়তো জানো
ট্রেলার দেখানো শুরু করছে, তার মানে আমরা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করতেছি কবে আসবে ডিসেম্বর, আমি কবে এটা দেখব, এরকম একটা আকর্ষণ তাদের মধ্যে জেনারেট করা হচ্ছে এই বর্ণনাগুলো দিয়ে। তো বর্ণনাতে কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে ওয়াল আদিয়াতি দবহান, যেটা আমরা বললাম যে খুবই ধীর গতিতে আসা কিছু ঘোড়া, হ্যাঁ খুবই ফোর্স তাদের মধ্যে, এত জোরে এরা দৌড়াতে পারে, এবং এই যুদ্ধের ঘোড়াগুলো স্পেশালি ট্রেন্ড, এবং এরা হচ্ছে অল্প সংখ্যক নাম্বার, এরা খুব বেশি না, হ্যাঁ বলতে লেস দেন 10, মানে খুব কম, যেগুলোকে গণা যায় কম সংখ্যক, কিন্তু খুব দুর্ধর্ষ একটা বাহিনী। হ্যাঁ এই বাহিনীটার কথা বলা হচ্ছে যারা যারা কি করতেছে, যারা যারা এই দবহান, দবহান বলতে কি বুঝে, ঘোড়াগুলোর ঘোড়াগুলোর যে ব্রিদিং, ঘোড়াগুলো যে দৌড়াচ্ছে, দৌড়ানোর সময় কি ঘোড়ার মুখ থেকে এক ধরনের সাউন্ড হইতেছে, হ্যাঁ যে খুব জোরে, এবং আমরা যে আমরা তো সিনেমায় বা ইয়াতে আমরা দেখে থাকি অনেক সময় যে নাক দিয়ে ধোঁয়া বের হইতেছে, এরকম একটা সিনারিও যে ঘোড়াগুলো খুবই দৌড়ায় একটা লম্বা পথ পাড়ি দিয়ে আসছে, এবং তাদের তাদের একটা সাউন্ড হইতেছে ব্রিদিং, একটা খুব হাঁপায় যাওয়ার একটা সাউন্ড হইতেছে। এই যে একটা পিকচার আল্লাহ আমাদের সামনে ড্র করলেন দবহান দিয়ে, তার মানে এটা হচ্ছে কি, প্রচন্ড নিঃশ্বাসের আওয়াজটা বাইরে থেকে মানুষ পাচ্ছে, ইট ইজ আ উলফ সাউন্ড। এবং এই কথাটা খুব ইন্টারেস্টিং যে আরবে কিন্তু ওরা শুধু এই দরহান কথাটা ঘোড়ার সাউন্ড দিয়ে তারা বুঝতো না, তারা বুঝতো যে একদম নেকড়ে, নেকড়ে যেরকম আওয়াজ করে যখন শিকার করতে যায়, নেকড়ে যেরকম আওয়াজ করে এই ধরনের একটা সাউন্ড হইতেছে এই এই ঘোড়াগুলো করতেছে। তার মানে নেকড়ে কখন আওয়াজ করে, নেকড়ে যখন শিকারটা করতে যাবে বা যখন শিকার তার সামনে, তখন কিন্তু সে খুবই মানে খুবই আগ্রাসন মূলক হয়ে যায়, এবং তখন সে এক ধরনের ওই ওই প্রেটাকে ক্যাচ করার সময় সাউন্ড করতে থাকে। তো এইরকম এই ঘোড়াগুলো হইতেছে এইরকম দুর্ধর্ষ, যে তারা যখন হামলা করতেছে এই এই তাদের তাদের উপরে চড়ে যেই লোকগুলো আছে, তারা কি করতেছে ঘোড়াগুলোকে তারাই নিয়ে আসতেছে, এবং তারা হামলা করবে ডিরেক্টলি একটা গ্রুপের উপরে। এটাকে আমরা বলতে পারি যে একটা ডাকাত দলের মতো, হ্যাঁ ডাকাত দল, বা এরা হচ্ছে শুধু ডাকাতিটাই এদের কাজ নাই, এরা হচ্ছে মানুষকে মেরেও ফেলবে যখন সামনে পাবে, এরকম একটা বাহিনী, মানে যেটাকে সবাই ভয় পায় এরকম একটা বাহিনী এখানে আল্লাহ তুলে ধরেছেন। তো এরপরে বলা হচ্ছে যে এরা হচ্ছে ডিফেন্সিভ নেচার, মানে এরা সামনে যাকে পাবে তারই ক্ষতি করবে, এটা কোনো মানে এটা হচ্ছে অনেকটা যুদ্ধের জন্য আমরা বললাম যে যুদ্ধে কি হতেছে, যখন সামনাসামনি হয় দুইটা গ্রুপ, তখন কিন্তু এটা লাইফ এন্ড ডেথের ব্যাপার, এখানে কোনো মার্সি নাই, এইরকম একটা ডিফেন্সিভ নেচারে এই ঘোড়াগুলো আসছে, মানে ওদের সামনে যা পাবে ওরা মারাই চলে যাবে। হ্যাঁ এবং এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে এরকম না যে তারা একটু রেস্ট নিচ্ছে তারপর আবার চলতেছে, তা না, এরা যেইভাবে করে আসছে লম্বা পথ পাড়ি দিয়ে যে ঘোড়াগুলোকে তারাই নিয়ে আসছে, এই ফোর্সেই ওরা এই শত্রু দলের মধ্যে ঢুকে যাবে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, যে দরহানটা চলছেই, এটা থামতেছে না, এরকম একটা সিনারিও প্রথম আয়াতেই আল্লাহ আমাদেরকে বললেন। তো প্রথমেই কি হইলো, এই আয়াতটা বলা মাত্র আরবদের টনক টনে গেল, ওরা এটা শুনতে চায়, ওরা খুব গভীর আগ্রহে আরো শোনা শুরু করলো যে এরপরে কি, হোয়াট ইজ দ্য নেক্সট লাইন, মানে কি হচ্ছে, এই যে ওদেরকে মনোযোগ আকর্ষণ করলো আল্লাহ। তারপরে বলা হচ্ছে যে ফাল মুরিয়াতি কদহান, ফাল মুরিয়াদ, তখন আল্লাহ তাআলা কি করতেছেন, ধরেন আমরা যেরকম নাটক সিনেমা দেখি যে প্রথমে একটা জায়গায় জুম করে ক্যামেরা দেখানো হলো, হ্যাঁ যে ঘোড়া থেকে এরকম শ্বাস যাচ্ছে, ঘোড়াটা এরকম দৌড়ায় আসছে, এরপরে তার ক্যামেরা এবার ফোকাস করলো কোথায়, তার পায়ের দিকে, পায়ের মধ্যে কি হচ্ছে, ওয়াল মুরিয়াতি কদহান, যেখানে অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, মানে স্পার্ক তৈরি হচ্ছে, মানে ঘোড়াগুলো এত ফোর্সে আসছে যে তাদের পায়ের আঘাতে জমিনে কি হচ্ছে, অগ্নি স্ফুলিঙ্গ বা আগুনের ফলক তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আরেকটা বর্ণনা যেটা আল্লাহ দিচ্ছেন, যে মুরিয়াতি, মুরিয়াতি মানে যেটা তৈরি করবে অগ্নি স্ফুলিঙ্গ, এবং এটা হচ্ছে এত তাড়াতাড়ি আসতেছে ঘোড়াটা যে এদের সাথে জমিনের ঘর্ষণে কি হইতেছে, আগুন তৈরি হচ্ছে, যেমন পাথরের সাথে পাথর ঘষলে কি হয়, ও আগুনের স্পার্ক করে, সেরকম ঘোড়াগুলোর পায়ের নিচে খুর পরানো, এই খুর গুলো যখন জমিনের পাথরের সাথে বা বালুর সাথে ঘষা খাচ্ছে, তখন মনে হচ্ছে যে আগুন এখান থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ এবং এটা হচ্ছে কদহান বলতে, যখন এটা স্ট্রাইক করে, যখন এটা আঘাত করে মাটিতে, তখন কি হচ্ছে, সাথে সাথে এই আগুনের ঝলক তৈরি হচ্ছে ঘোড়াগুলোর আসার সাথে সাথে। তো এটা হচ্ছে আরেক স্টেপের বর্ণনা, যেটা আরো কি করতেছে, আরো বেশি আগ্রহ তৈরি করতেছে যে মানে এইরকম একটা ঘোড়া তারা পাইতে চায়, এরকম একটা ঘোড়া হচ্ছে তাদের একটা ড্রিম, যে তাদের একটা স্বপ্ন, যেরকম আমরা এখন চিন্তা করি যে একটা এক্সোটিক কার, যেমন BMW কার বা এই ধরনের গাড়ি, এত স্পিড হবে, এত ইয়া হবে, দেখতে এরকম লাক্সারিয়াস হবে, এটার এই ফ্যাসিলিটি ওই ফ্যাসিলিটি, এই সমস্ত বর্ণনা তাদের জন্য হইতেছে এই ঘোড়াটা।
যেরকম একটা গাড়ির যদি খুব সুন্দর একটা মডেলের গাড়ি যদি 10 মিনিট আধা ঘন্টা আমাদের দেখানো হয়, আমরা কি করব? আমরা এই গাড়িটা পাওয়ার জন্য আমাদের লোভ জাগবে, এই যদি আমার এটা হইতো। তো সিমিলারলি ওদের কাছে যখন এই বর্ণনাটা আসতেছে, ওদের কাছে তখন এই লোভ জাগতেছে যে এইরকম একটা ঘোড়া আমরা পাইতে চাই, এইরকম একটা ঘোড়া যদি থাকতো। এই যে একটা চিন্তা, একটা কল্পনার ভিতরে ওদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, যে ওরা এখন নিজেরাই কি করতেছে, ইমাজিন করতেছে যে তারা ওই ঘোড়ার উপর চড়ে আছে আর এই ঘোড়াটা নিয়ে তারা এরকম ছুটতেছে। এই ঘোড়াটা যখন যাচ্ছে তখন তার পায়ের থেকে অগ্নিশীলঙ্গ হচ্ছে, ঘোড়াটা এরকম ভাবে শ্বাস নিচ্ছে, একটা শক্তি পাওয়ার, এই জিনিসগুলা তারা নিজেরা এখন কল্পনা করা শুরু করলো। এরপরে আল্লাহ কি বলতেছেন, এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে ফাল মুরিয়াতি সুবহান দে টেক রাইডার রাইট টপ অফ এনিমি মুগিরথ। মুগিরথ কথাটা খুব ইন্টারেস্টিং, এখানে মুগিরথ দিয়ে বোঝানো হচ্ছে যে যারা অভিযান করে, হ্যাঁ মানে এই যে ঘোড়াগুলোর উপরে যারা চড়ে আছে তাদের কথা বলা হচ্ছে, যে এদেরকে এদেরকে এমন ভাবে ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে যে এই ঘোড়াগুলো যখন জাম্প করে তখন শত্রুপক্ষ হচ্ছে তাদের নিচে আর ওরা হচ্ছে কোথায়, শত্রুপক্ষের উপর দিয়ে লাফ দিয়ে যেয়ে পড়ে। তো এইটা আমাদের কাছে মনে হয় যে ঘোড়া কি লাফ দিতে পারে নাকি? আপনারা যদি দেখে থাকবেন স্পোর্টস চ্যানেলে কতগুলো এরকম ট্রেনিং হয় ঘোড়াগুলার, যেখানে ওরা হাই জাম্প করতে পারে, তাহলে এই সেরকম ভাবে ট্রেন্ড যা ওরা কি করতে পারে, ওরা জাম্প করে এই যে লম্বা একটা ফেন্সকে ওরা অতিক্রম করে চলে যেতে পারে। তো এইটা করার জন্য কিন্তু ওরা অনেক দূর থেকে দৌড়ায় আসে, অনেক দূর থেকে দৌড়ায় এসে একটা জাম্প করে। তো সিমিলারলি এই ঘটনাটা এখানে বর্ণনা করা হচ্ছে যে এই ঘোড়াগুলাকে অনেক দূর থেকে তাড়িয়ে নিয়ে আসা হয়েছে এবং এরা এবার কি করলো, এনিমি পক্ষের উপরে বা শত্রু পক্ষের উপরে একদম ঝাঁপায় পড়লো, একদম উপর থেকে এসে ঝাঁপ দিয়ে মাঝখানে যে লাফ দিয়ে পড়লো। এই যে একটা বর্ণনা, এখানেও আরেকটা ছবি আল্লাহ তাআলা এই আরবদের সামনে তুলে ধরলেন, সেই সাথে আমাদের সামনেও। এখন বলা হচ্ছে যে এটা হচ্ছে অনেকটা অ্যাম্বুশ দ্য এনিমি, মানে এবার হচ্ছে কি, এবার ফ্রন্ট মানে কনফ্রন্ট যেটাকে বলা হয়, সামনাসামনি যুদ্ধ। এতক্ষণ তো আসছে শুধু, আসার পরে এবার কি হলো, এবার তারা এনিমিকে ভয় না করে, শত্রুদেরকে ভয় না করে তাদের মধ্যে চলে গেল, তাদের ভিতরে ঢুকে গেল, হ্যাঁ পেনিট্রেট করে ভিতরে চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে একদম গো টু দা হার্ট, এই যে ধরেন যাদের এগেনস্ট তারা এই যুদ্ধটা করতেছে, তারা কি করতেছে, তারা তো সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে ঢাল তলোয়ার আছে, এর মধ্যে এই ঘোড়ার চালকরা কি করতেছে, তাদের উপরে ঝাঁপায় পড়ে তাদের ভিতরে চলে গেল। মানে তাহলে যখন তাদের ভিতরে চলে গেল শত্রুপক্ষের, তাহলে শত্রুপক্ষ এখন কোথায়, ওদের চারিদিকে ঘিরে আছে। এই কথাটাকে এক্সপ্লেন করা হচ্ছে এই যে মুগিরথ দিয়ে। আরেকটা বলা হচ্ছে যে এরা যে মুগিরথ যেটা, এই এরা হচ্ছে ফেমাস, এরা হচ্ছে ফেমাস, তাদের এই এই ঘোড়াগুলো হচ্ছে ফেমাস তাদের এই দুর্ধর্ষতার কারণে। তার মানে এই মুগিরথ যে, এই যে এনিমিরা যে এটা করতে পারে বা এনিমিদের যে এই ক্যাপাসিটিটা আছে, এই সম্পর্কে তাদের তাদের যে শত্রুপক্ষ তারা এটা ভালো মতোই জানে যে যারা আসতেছে তারা এইরকম ক্ষমতার, তারা এটাকে ভয় পায় যে এই ঘোড়া বাহিনীর দলটাকে বাকি শত্রুপক্ষরা ভয় পাচ্ছে। তো এই যে মুগিরথ, এটা দিয়ে সেটাও বোঝানো হচ্ছে যে মুগিরথ মানে হচ্ছে যাদের সামরিক অভিযানকারী বাহিনী, হ্যাঁ অভিযানকারী ঘোড়া, এই ঘোড়াগুলাকে ওরা চিনে, যাদের উপরে ওরা আক্রমণ করতেছে তারা এদেরকে ভালো মতোই চিনে এবং ভয়ও পায়, এবং ওরা ওই কাজটাই করলো যে ভয়টা ওদের ছিল ওইটাই ওরা করলো, এনিমি পক্ষকে ওরা একদম সামনাসামনি এসে ঝাঁপায় পড়লো। এখন আমাদের কাছে মনে হইতে পারে, আমরা বলতেছি এরা লেস দেন 10, এরা 10 জনের মতো বা 10-এর কম, এত অল্প সংখ্যক, অথচ এরা এত সংখ্যক শত্রুর মধ্যে ঢুকে পড়লো একদম মাঝখানে, তো এটা তো ভয়ের ব্যাপার যে এটা এটা কিভাবে হইলো। কিন্তু যারা চালাইতেছে এই ঘোড়াগুলাকে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তার মানে এরা কতটা সাহসী এবং কতটা আমরা বলতে পারি দুঃসাহসী, এবং ওদের ওরা কি ওদের সামনে যা পাবে ওরা ওরা এটা কিল করবে, এরকম একটা টেন্ডেন্সিতে ওরা আসতেছে। তো এই সমস্ত এই এক্সপ্রেশন গুলা কিন্তু এই একটা ওয়ার্ড দিয়েই প্রকাশ পাচ্ছে, ওয়ার্ডটা কি মুগিরথ, ফাল মুগিরথ। অতঃপর তারা কি করলো, তারা এরকম ঝাঁপিয়ে পড়লো শত্রুপক্ষের মধ্যে এবং মাঝখানে চলে গেল। ঠিক কখন কখন চলে গেল এটা আমরা কি চিন্তা করব, যে আমরা বলতেছি এরা হচ্ছে একদম রেইডার, যারা কি করবে, যারা হঠাৎ করে এসে পাকড়াও করবে। তো এরা তো সাধারণত রাতের বেলা আসার কথা, যে কোনো ভয়ঙ্কর কাজ কিন্তু রাতের বেলা হয়, যত রকমের করাপশন করাপ্টেড কাজ আছে এগুলো কিন্তু রাতের বেলা হয়, রাতের বেলা ডাকাতি হয়, মানুষ মেরে খুন করে মানুষকে, বা রাতের বেলা এগুলো হয়। কিন্তু এরা এতটাই সাহসী যে এদের কোনো ভয় ডর নাই, ওরা কখন আসছে, সুবহান, সুবহান মানে ভোরবেলা সকালবেলা।
তাহলে ওরা চাচ্ছে কি, কেন সকালবেলা আসছে? সকালবেলা আসছে এই কারণে যে প্রথম কথা হচ্ছে তারা কাউকে ভয় করে না, দে ডোন্ট কেয়ার। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে যে তারা চায় যে মানুষ তাদের সম্পর্কে জানুক, মানুষ তাদেরকে ভয় পাক, এজন্য প্রকাশ্যে দিনের বেলায় তারা এই ঘটনাটা ঘটাচ্ছে। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বলি না যে দিনের বেলা চুরি হয়েছে, কত বড় সাহস চোরের দিনের বেলা চুরি করতে আসছে, তো এইরকম এদের হচ্ছে সেই রকম সাহসী এরা, যে এরা দিনের বেলায় কি করতেছে এই ঘটনাটা ঘটাচ্ছে, এবং এদের কোনো ভয় নাই শত্রুপক্ষ সম্পর্কে, যদিও তারা নাম্বারে বেশি। আরেকটা কথা বলা হচ্ছে যে সকালবেলাটা আপনি চিন্তা করেন, সকালবেলাটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এবং যে কোনো আরবদের যদি আমরা চিন্তা করি, আরবদের রাত হচ্ছে অনেক শীত, যদি দিনের তুলনায় আমরা চিন্তা করি রাত হচ্ছে অনেক ঠান্ডা, অন দা আদার হ্যান্ড ভোরবেলা কিন্তু খুব সেরকম রোদ উঠে যায়, অনেক গরম হয়। তো এখন যেহেতু এটা সুবহান হচ্ছে ভোরের দিক, তাহলে এই সময়টাতে কি থাকার কথা, এই সময়টাতে একটু একটু ময়েশ্চার থাকার কথা। হ্যাঁ, যে পানিতে জমিনে একটু একটু পানির কণা থাকবে, শিশির কণা থাকবে, এরকম হওয়াটাই স্বাভাবিক। এর মধ্যে এই ঘোড়াগুলা যখন দৌড়ায় আসতেছে, তার মধ্যে কি করতেছে, অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই যে ভিজা মাটির মধ্যে এদের ঘোড়ার এত ফোর্স যে তখন অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হচ্ছে। হ্যাঁ, এই এই যে বর্ণনাটা দিয়ে আল্লাহ কি করলেন, আরো বেশি এক্সপ্লিসিট করলেন যে এটা কিরকম একটা বর্ণনা চলতেছে বা কিরকম একটা বাহিনী আসতেছে। তো আরবরা এই বাহিনীটাকে নিজেদের মধ্যে কল্পনা করতেছে যে আমরা হইতেছি সেই রকম বাহিনী, আমরা হইতেছি সেই রকম দুর্ধর্ষ, এটা ওরা নিজেদেরকে এভাবে চিন্তা করা শুরু করলো। এরপরের ঘটনাটা দেখেন, বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে ফা আসারনা মানে তাদের পিছনে উঠা শুরু করলো। আসারনা মানে উঠা, কি উঠবে, ধুলা উঠবে। এই যে ঘোড়াদের যে এই দ্রুত বেগে আসা, এবং যখন তারা এনিমিকে অ্যাটাক করলো, তখন কি আমরা ঠিক আগের রাতেই জানলাম যে তারা ঝাঁপায় পড়লো, ঝাঁপায় পড়ার পরে যখন তারা আসতেছে তখন পিছন দিয়ে ধুলা ওঠা শুরু করছে। ধুলা গুলা কিরকম, ফা আসারনা বিহি দেয়ার বাই মানে এই কারণে, নাকান মানে একটা মেঘের মতো ধুলা। যেমন এটা আমরা কিভাবে চিন্তা করবো, এই যে ছবিটা দেখেন, ঘোড়াটা ঠিক পিছনে এমন ধুলা উঠতেছে মনে হচ্ছে যে এক গুচ্ছ মেঘ, এবং কিচ্ছু দেখা যাইতেছে না পিছনে। এই ঘটনাটাই আল্লাহ বর্ণনা করতেছেন, এই বাহিনীটার সাথে এরকম হচ্ছে। ওরা যখন ঝাঁপায় এসে পড়লো, এবং ওদের ঘোড়ার যে বেগ সবকিছুতে কি হলো, যদিও মাটিটা ভিজা ছিল সকালবেলা, তারপরও এটার মধ্যে ধুলা ওঠা শুরু করলো, এবং এত মেঘ তৈরি হয়ে গেল, ধুলার ধুলার মেঘ তৈরি হয়ে গেল যে মানুষ আর চোখে দেখতেছে না কিছু, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। এখন এখানে ইন্টারেস্টিংলি এই যে নাকান কথাটা বলা হয়েছে যে শুধু ধুলাবালি না, নাকওয়ান দিয়ে ওরা যেটা বোঝায় যে গলার স্বর উঁচু করা, কোনো কিছুকে রেজ করা মানে উপরে উঠানো। আমরা নাকান বলতে বুঝছিলাম যে উপরে উঠানো, তো একটা তো আমরা বললাম যে ধুলাগুলা উপরে উঠছে, ধুলাগুলা মাটি থেকে উপরে উঠে গেছে, এটা একটা। আরেকটা হচ্ছে ওদের গলার ভয়েস গুলা চড়াও হয়েছে, আস্তে আস্তে উপরে দিকে উঠছে গলার ভয়েস। এইটা কেন, এইটা হচ্ছে এই কারণে যে যখন মানুষ দেখতে পাচ্ছে না কোনো কিছু, তখন একজন আরেকজনকে কিভাবে চিনবে, এই গলার ভয়েসের মাধ্যমে চিনবে। তার মানে যখন এই শত্রুপক্ষ আক্রমণ করলো, ধুলার উঠে গেল, তখন ওদের পারস্পরিক কি হলো, ওদের মধ্যে চিৎকার বা আত্মচিৎকার, যেটা যে অ্যাটাক হইতেছে ওদের উপর, এই যে চিৎকার চেঁচামেচি এগুলো বেড়ে গেল। তাহলে এইটাও একটা সিনারিও যেটা আল্লাহ তুলে ধরছেন। এখন আমরা আরেকটু চিন্তা করি যে এতক্ষণ আমরা যে তিনটা আয়াত পড়লাম, আবার একটু দেখি তিনটা আয়াতে দেখেন, ওয়াল আদিয়াত, ওয়াল মুরিয়াত, ওয়াল মুগিরাত, তিনটাই হচ্ছে নাউন, তিনটাই হচ্ছে নাউন। আবার বলতেছি, আমরা বলতেছি যে এই যে ওয়াল আদিয়াত, ওয়াল মুরিয়াত এবং মুগিরাত তিনটাই হচ্ছে নাউন। দেখেন সবগুলাই মিম দিয়ে শুরু হয়েছে, মিম। আচ্ছা, কিন্তু এইটা দেখেন ফাসার না, এটা হচ্ছে ভার্ব। তাহলে নাউন আর ভার্বের মধ্যে ডিফারেন্স কি, নাউন হইতেছে যেটা অনেক লম্বা সময় ধরে হচ্ছে, যেমন এই যে ঘোড়াগুলো যে আসতেছে, আমরা বললাম যে একটা লম্বা জাম দেওয়ার জন্য তাকে অনেক দূর থেকে দৌড়ায় আসতে হবে, হঠাৎ করে সে জাম দিতে পারবে না। তাহলে অনেক সময় ধরে প্রিপারেশন নিয়ে এই ঘোড়াগুলোকে তাড়াই নিয়ে আসা হয়েছে, সবকিছু হয়েছে, এখন অ্যাকশন পয়েন্ট, যে এখন সামনাসামনি যখন এরা শত্রুপক্ষকে আক্রমণে আসে তখন কি ঘটনাটা ঘটতেছে, এইটা এবার আল্লাহ তাআলা কি করলেন, ভার্ব দিয়ে প্রকাশ করলেন, ফা আসারনা বিহি
কান। যখন সামনাসামনি এরা মুখোমুখি হয়ে গেল, তখন এবার কি হইলো, ধুলা ওঠা শুরু করলো এবং এরা এদের মধ্যে চিৎকার চেঁচামেচি এটা বেড়ে গেল। হ্যাঁ, ফাসার নাবিহি না কান। আরেকটা কথা যেটা এখানে বলা হচ্ছে যে এই যে ঘটনাগুলো, এই যে যখন মুখোমুখি এরা সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয়ে গেল, তখন এই ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটতেছে। যেমন ভার্ব হচ্ছে কি, ভার্ব মানে ক্রিয়া হইতেছে খুব তাড়াতাড়ি ঘটবে। তো এখানে এই যে খুব তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এইটা আল্লাহ তাআলা এখানে রিপ্রেজেন্ট করছেন। তাহলে ধুলো ওঠার ঘটনাটা আমরা বুঝলাম, এবং সেই সাথে নাকান আমরা আরো বললাম কি যে মানুষের কণ্ঠ সেটা বেড়ে যাচ্ছে, মানে মানুষের চিৎকার, মানুষের যে আত্মচিৎকার, ভয়ের জন্য যে চিৎকার, এগুলো সব বেড়ে যাচ্ছে। কেন? কারণ এই অ্যাকশনটা শুরু হয়ে গেছে, যুদ্ধের ঘটনাটা শুরু হয়ে গেছে এই আয়াত থেকে। আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে ফা ওয়াসাতনা বিহি জামা, ফা ওয়াসাতনা বিহি জামা, মানে ফা ওয়াসাতনা, ফা ওয়াসাতনা কি, ফা ওয়াসাতনার অর্থ হচ্ছে অতঃপর তারা ঢুকে পড়ে। Then they penetrate in the middle, এবং যখন তারা মাঝখানে ঢুকে যায়, চারিদিকে কি, চারিদিকে শত্রুপক্ষ তাদেরকে ঘিরে থাকে, আর তারা হইতেছে একদম মাঝখানে। হ্যাঁ, যেমন আমরা জানি যে যখন সূরা বাকারাতে আল্লাহ বলছেন উম্মাতান ওয়াসাতান, এই একই ওয়ার্ড ইউজ হয়েছে। উম্মাতান ওয়াসাতান কাদেরকে বলছে, মুসলিমদেরকে বলা হয়েছে, মানে মুসলিমরা হচ্ছে মধ্যপন্থী জাতি, মধ্যপন্থী জাতি, এই কথাটাই বলা হয়েছে এখানে কি, ওয়াসাতা মানে ওরা একদম মাঝখানে চলে আসছে, শত্রুপক্ষের মাঝখানে এই অল্প সংখ্যক দল চলে আসছে, আর চারিদিকে বাহিনী আছে। তো এখানে দেখেন এই ছবিটাতে দেখেন শত্রুপক্ষ মাঝখানে আছে, মানে চারিদিকে দেখেন অনেক মানুষের জটলা, আর মাঝখান দিয়ে এই ঘোড়ার বাহিনীটা কি করতেছে, তাদের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, এইটা হচ্ছে ওয়াসাতনা। আচ্ছা, এখন আমরা বুঝলাম ওয়াসাতনা বিহি, তার দ্বারা, বিহি এখানে আমি দিই নাই, বিহি একটা কোরআন এখানে আছে, বিহি জামান, জামান মানে একসাথে। হ্যাঁ, আমরা জামা জামা বলি না, জামাত করতেছে মানে একসাথে আছে, জুমার দিন জামা পড়ে মানে একসাথে জুমা পড়ে। তো এই যে জামা মানে একসাথে, কালেকটিভলি, এই কথাটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এই কথাটা দিয়ে বোঝানো হচ্ছে যে এরা সবাই একসাথে অ্যাটাকটা করে, এরা একটা একজন একজন করে আসে না, বা গ্রুপ গ্রুপ করে আসে না। যেমন যে কোনো যুদ্ধে যদি কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে, স্ট্র্যাটেজিটা কিরকম হবে, প্রথমে একদল যাবে, ওই দল যাওয়ার কিছুক্ষণ পরে আরেক দল আসবে, তারপরে কিছুক্ষণ পরে আরেক দল আসবে, এইভাবে তিনটা চারটা ভাগে ভাগ করা থাকে, যে সবাই একসাথে গেলে কি হতেছে, একসাথে সবাই মারা পড়বে। এটা কোনো গ্রুপের স্ট্র্যাটেজি না যুদ্ধের। তো যুদ্ধের স্ট্র্যাটেজি হচ্ছে ভাগে ভাগে আসবে, একটার পর একটা ওয়েভ আসবে। আপনারা দেখবেন যে যত আমরা সিনেমা দেখি, যে আমাদের সিনেমায় কিন্তু আমাদের অনেক কিছু বোঝানো হয়, যে যখন যুদ্ধের সিনগুলা দেখানো হয়, যে একটা গ্রুপ, তারপরে আবার একটু গ্যাপে আরেক দল সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে, একটু পর গ্যাপ দিয়ে আবার আরেক দল সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে, এই গ্যাপ গুলোর মানে কি, গ্যাপ গুলোর মানে ওদেরকে গ্রুপ করে কমান্ড করা আছে, যে এর প্রথমে তোমরা আসবা, তারপরে তোমরা আসবা, তারপরে তোমরা আসবা, এইভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে। কিন্তু এখানে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই, কি করেছে, ওরা সবাই একসাথে জামান, সবাই একসাথে এই এই শত্রুর বিপরীতে এরা ঝাঁপায় পড়ছে, ঘোড়া বাহিনীর যেটা তাদের কথা বলা হচ্ছে। ঘোড়া বাহিনী কি করলো, সবাই একসাথে এই এই শত্রুপক্ষের মধ্যে ঝাঁপায় পড়লো। তো এখন সবাই একসাথে ঝাঁপায় পড়লো, ওরা আছে মাঝখানে, চারিদিকে শত্রুর দল, এটা আরবদেরকে কি করছে, আরো বেশি মানে ক্লাইম্যাক্সে নিয়ে আসছে, যে এরপরে কি, এখন কি হইলো, ওরা কি এখান থেকে বের হইতে পারছে, ওরা কি যুদ্ধে জয়ী হইছে, এরপরে কি হইলো, এই যে এরপরে কি হইলো, এই যে একটা ওদের মধ্যে চিন্তা, একটা একটা কিউরিয়াসিটি তৈরি হইছে, মানে ওদের এখন ফুল কনসেন্ট্রেশন। প্রথমে যখন আয়াত বলা শুরু করলো, তখন ধরেন 5% এর কনসেন্ট্রেশন, একজন আরেকজনকে ডাকতেছে, এই এই শোনো শোনো কি বলা হচ্ছে, হ্যাঁ এরকম। তারপরে যখন এই আয়াত পর্যন্ত চলে আসলো, এখন সবাই মুখে আছে যে এরপরে কি, হ্যাঁ কি হইলো ঘটনাটা, ওরা কি বের হইতে পারছে, হ্যাঁ ওরা কি জয়ী হইছে, এদের কি হইলো নেক্সট। এরপরে আল্লাহ তাআলা কি করলেন, জাস্ট কাট অফ। হ্যাঁ, যেরকম ট্রেইলার দেখানোর পরে বলে স্টপ, এখন পুরো বাকি সিনেমা দেখবা তুমি ডিসেম্বরে, সেরকম আল্লাহ তাআলা কি করলেন, এবার পর্দা নামায় দিলেন, যে এখন আর কিছু নাই, মানে নেক্সট যে একটা বললেন সেটা এটার সাথে কোনোভাবে রেলিভেন্ট না। তাহলে এটা আল্লাহ তাআলা কেন করলেন, করলেন এই কারণে যে আল্লাহ তাআলা টার্গেট ছিল যে এদের কনসেন্ট্রেশনটা এক করবে। কারণ প্রথমে যদি আল্লাহ বলতো যে তোমরা তোমরা আল্লাহর ইবাদত করো না, আল্লাহর সাথে তোমরা তোমরা ইয়া না, তোমরা গ্রেটফুল না,
হ্যাঁ, কৃতজ্ঞ না, এগুলো যদি বলা শুরু করতো ওরা সরে যেত। হ্যাঁ, কি বলে, যেমন আমাদেরকে যদি, আমাদেরকে এখন যে আমাদের টিন এজার বা আমরা যারা আছি, ইয়াং যারা আছি, তাদেরকে যদি ডেকে বলা শুরু করে যে তো ইসলাম সম্পর্কে তোমার এটা জানা উচিত, তোমার এটা করা উচিত, ওরা মোটেও ইন্টারেস্টেড হবে না। হ্যাঁ, কারণ কি, ওরা এটা শুনতে চায় না। ওরা চায় অ্যাকশন সিনেমা দেখবে, ওরা চায় কার্টুন দেখবে, মুভি দেখবে, এটা হচ্ছে ওদের অ্যাট্রাকশন। তো সিমিলার হচ্ছে এই গ্রুপটার হচ্ছে এইরকম অ্যাট্রাকশন ছিল, যেটার মাধ্যমে আল্লাহ এবার একসাথে জড়ো করলেন কনসেন্ট্রেশনটা। এখন ওরা যখন মুখে আসে নেক্সট শোনার জন্য, এইবার আল্লাহ তাআলা সেটা বললেন যেটা আল্লাহ শোনাইতে চাচ্ছেন। এটা হচ্ছে সেই ক্লাইম্যাক্স পয়েন্ট, হ্যাঁ, এই আয়াতের পরে। এবার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলতেছে ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, নিশ্চয়ই আল ইনসান, মানুষ হচ্ছে লি রব্বিহি, তার রবের প্রতি লাকানুদ। এই আয়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে লাকানুদ, এবং শুধু এই আয়াতের না, এই পুরা সুরার সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কি, লাকানুদ। এই লাকানুদ কে বুঝতে যদি কেউ পারে, তাহলে তার কাছে পুরো সুরাটা ক্লিয়ার হয়ে যাবে যে কি বলা হচ্ছে এই ঘটনাতে। যেমন আমরা বলতেছি, দেখেন প্রথমেই বলা হচ্ছে লাকানুদ, এটার শব্দটা আসছে কিভাবে, শব্দটা আসছে হচ্ছে শব্দটা আসছে হচ্ছে কানাডা থেকে। কানাডা মানে অকৃতজ্ঞ হওয়া, হ্যাঁ, ডিসলয়াল হওয়া বা আনগ্রেটফুল হওয়া, অকৃতজ্ঞ হওয়া, অস্বীকার করা, সত্যতা অস্বীকার করা, এগুলো হচ্ছে লাকানুদের অর্থ। তাহলে লাকানু যদি অস্বীকার করা হয়, আমরা জানি আরেকটা শব্দ আছে কাফারা, কাফারা মানে অস্বীকার করা। তাহলে কাফারা কেন আল্লাহ বললেন না, কেন আল্লাহ এই লাকানুদ কে বললেন, কানুদ কে কেন বললো, কাফারা কেন বললো না, কানুদ কে কেন বললো? তো নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ, এটা অকারণে আল্লাহ তাআলা কোনো ওয়ার্ড ইউজ করেন না, এবং এবং এখানে অনেক অনেক হিকমা আছে। যেমন কাফারা শব্দটা অনেকবার আসছে কোরআনে, কিন্তু এই কানুজ শব্দটা শুধুমাত্র কোরআনে একবারই আসছে, সেটা হচ্ছে এই সুরাতে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আল কোরআনে এই কানুজ শব্দটা একবারই আসছে সুরা আদিয়াতে, হ্যাঁ, এই আয়াতের মধ্যে, ইন্না ইনসানা লিরব্বিহি লাকানুদ। তো কানুদের নিশ্চয়ই একটা স্পেশাল মিনিং আছে। সেই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এরা হইতেছে সেই রকম মানুষ যারা কখনোই কোন রকমের ভালোকে স্বীকার করে না, হ্যাঁ, কোন রকমের গ্র্যাটিটিউড তারা দেখায় না, কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করে না, হ্যাঁ, এবং তারা পারেই না কৃতজ্ঞতা প্রকাশ করতে। এরা হইতেছে এইরকম মানুষ। যেমন যেমন ধরেন বলা হচ্ছে যে যদি তাদের সামনে 10 রকম ড্রিঙ্কস দেওয়া হয়, তাহলে ওর ব্যয় এটা নাই কেন? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওদের সামনে যেটাই দেওয়া হোক না কেন, এটার মধ্যে একটা ক্ষুধা ওরা বের করবে, এবং কমপ্লেন, অলওয়েজ কমপ্লেন, ওরা কখনো স্যাটিসফাইড না, কখনো ওরা সন্তুষ্টি প্রকাশ করতে পারে না। এই গ্রুপটাকে আল্লাহ বলতেছেন যে দে আর অলওয়েজ ডিসগ্রেটফুল, সবসময় তারা নাখোশ, কোনো সময় তাদের সন্তুষ্টি পাওয়া যায় না। এটা হচ্ছে যে লাকানুদ। যেমন কাউকে ধরেন আপনি ঈদে 3টা জামা দিচ্ছেন, তারপরে বলবে আমাকে ওটা দাও নাই কেন, আমাকে এই কালার দাও নাই কেন, আমাকে এরকম দাও নাই কেন, তাহলে এটা হচ্ছে কি, অকৃতজ্ঞতা, যে তোমাকে 3টা দেওয়ার পরও তুমি এরকম কমপ্লেন করছো। সিমিলার কি, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে কিন্তু ম্যাক্সিমাম অফ আস, আমাদের মধ্যে আমরা হয়তো নিজেরাই এটার মধ্যে পড়ে যাব। কিভাবে, যেমন আমাদের ধরেন আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে দিছে, দেওয়ার পরও আমরা কি বলি, আমি জীবনে এটা পাই নাই, আমি জীবনে গাড়ি পাই নাই, আমি জীবনে বাড়ি পাই নাই, বা আমি জীবনে যেটা আমি চাই সেটা পাই নাই, এই যে কথাগুলো আমরা বলি, এটা বললে কি হবে, আমরা সেই গ্রুপের মধ্যে পড়ে যাবো লাকানুদ। কারণ কি, আমি একটা জিনিস নিয়ে কমপ্লেন করতেছি, ইন কম্পেয়ার টু 1000 অফ থিংস, যে 1000টা জিনিসের বেশিও হয়তো আল্লাহ আমাকে দিয়ে রাখছেন, ওইটা আমি চোখে দেখি না, আমি শুধু যেটা নাই ওইটা নিয়ে কমপ্লেন করতেছি। তাহলে কি হলো, আমিও এই গ্রুপের মধ্যে পড়ে যাব যে সুক্রিয়া নাই, বা আমি গ্রেটফুল না, বা আমাকে কি কি দেওয়া হয়েছে আমি কখনোই চিন্তা করি নাই, শুধু কি পাই নাই সেটা নিয়ে আমরা কান্না করতেছি। তো এইটাকে আল্লাহ বলতেছে যে এরা হচ্ছে অবশ্যই অকৃতজ্ঞ। হ্যাঁ, এবং এই ওয়ার্ডটার ব্যাপকতা অনেক বেশি, যেটা বলা হচ্ছে যে কাট দ্য টাই অথবা সুইচ সাইড। এই কথাটা দিয়ে কি বললো, এটা খুব সুন্দর একটা অ্যানালাইসিস। দেখেন আমরা এতক্ষণ ঘোড়ার বর্ণনা শুনলাম, তো ঘোড়াগুলোর ব্যাপার কি, ঘোড়াগুলো কিন্তু, ঘোড়া একটা খুবই স্পেশাল টাইপ অফ অ্যানিমে। কিভাবে স্পেশাল, অন্য কোনো প্রাণীকে আপনি যুদ্ধে নিয়ে যেতে পারবেন না, কোনো প্রাণীকে না। গরুকে আপনি যতই বসবেন না, গরু যখনই দেখবে যে সামনে বিপদ, ও কিন্তু পিছনে পালাবে। কোনো কোনো প্রাণীকে পারা যাবে না, এমনকি যে আমরা কুকুরকে বলি যে কুকুর হচ্ছে খুব লয়াল, কুকুরকেও ট্রেন করে আপনি 100 মানুষের সামনে নিয়ে ওকে ওকে দিয়ে হাঁকাইতে পারবেন না। হ্যাঁ, যখনই বেশি মানুষ দেখবে ও ভয় পেয়ে কিন্তু ও পিছনে পালায় যাবে। তাহলে ঘোড়া হইতেছে একমাত্র প্রাণী যেটা কি, যেটা তার প্রভুর প্রতি বা তার রবের প্রতি অনেক বেশি কি,
অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি লয়াল। তো একজন চিন্তা করতে পারে যে কেন কেন ঘোড়া এত বেশি লয়াল, ঘোড়াকে ওর মালিক কি করছে? ঘোড়াকে ওর মালিক হয়তো কিছু খাওয়া দিছে কয়েক বেলা, হ্যাঁ, বা হয়তো লালন পালন করছে, বা কিনে নিয়ে আসছে, নিয়ে এসে ট্রেন করাইছে। এর বেশি কিন্তু ঘোড়ার সাথে কোন রকমের আর কোনো সম্পর্ক নাই, বরং ঘোড়া থেকে যে ইউজ করতেছে ঘোড়াটাকে, সে এটাকে নানা রকম ভাবে বেনিফিট নিচ্ছে ঘোড়ার থেকে। হ্যাঁ, ঘোড়ার উপরে বাহন চড়াইছে, ও নিজে চড়ছে, ঘোড়াকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসছে, সবকিছু কিন্তু ওকে দিয়ে ইউজ করানো হচ্ছে, কিন্তু ঘোড়াকে তেমন কিছু সে করে নাই, শুধু খাওয়া দিচ্ছে আর ট্রেন করছে। হ্যাঁ, এর বেশি আর ঘোড়াকে কিছু কিন্তু করে নাই, আর কিছু করে নাই। তো এখন দেখেন, যখন বলা হচ্ছে যে এই লাকানুত, তাহলে ঘোড়ার সাথে এখন আমাদের কম্পারিজনটা কোথায়? আমাদের কম্পারিজনটা হচ্ছে আল্লাহ বলতে যাচ্ছেন যে এই ঘোড়াটাকে দেখো, তুমি যে ঘোড়াটাকে পাইতে চাও, এই ঘোড়াটা কি, ঘোড়াটা তোমার প্রতি লয়াল, সে তোমার জন্য যুদ্ধক্ষেত্রে জীবন দিয়ে দিবে। হ্যাঁ, তোমাকে বাহন করে সে যুদ্ধক্ষেত্রে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শত্রু তাকে আগে আঘাত করবে। আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধটা হয়, ওই যে অপর পক্ষ, শত্রুপক্ষ যখন ওই তীরটা নিয়ে দাঁড়ায় থাকে, ও কিন্তু আগে ঘোড়াটাকে খোঁচা দেয়। ঘোড়াটা যখন মাটিতে পড়ে যায়, তখন উপরে লোকটাও পড়ে, ও তারপরে ওই লোকটাকে মারে। তাহলে ঘোড়াটা আগে জীবন দেয় তার মালিকের জন্য, এটা হচ্ছে ঘোড়ার লয়ালিটি। সেখানে আল্লাহ বলতেছেন যে আর তোমরা কি, তোমাদেরকে আমি এত ফেভার দিয়ে রাখছি, অথচ তোমরা এখন কি করছো, পক্ষ চেঞ্জ করে ফেলছো। এখন তোমরা আল্লাহকে না চিনে কি করতেছে, নানা রকমের মূর্তিকে যাইতেছে, নানা রকমের শিরিক করতেছে, অন্যদের থেকে গ্রেটফুলনেস আশা করতেছে, অন্যের কাছে সাহায্য চাইতেছে। তাহলে এটা হইলো কি, লাকানুদ, অকৃতজ্ঞতা প্রকাশ করা, যে যেখানে আল্লাহ আমাদেরকে এত কিছু ফেভার দিছে, সেখানে আমরা কি করলাম, আল্লাহকে স্যাটিসফাই না করে নিজের নফসকে স্যাটিসফাই করলাম, বা আমি যেটা চাই আমি সেটা করলাম, হ্যাঁ, আল্লাহর প্রাধান্যকে প্রাধান্য দিলাম না। এই ঘটনাটাই হচ্ছে যে অকৃতজ্ঞ হওয়া বা লাকানুদ হওয়া। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে ঘোড়াটা তার মনিবের কত বেশি সে অবে করে, ঘোড়াটা তার মনিবকে, যে সে তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। আর তুমি তোমার মনিবের কি করতেছো, মানে আল্লাহ আমাদেরকে কোশ্চেন করতেছেন যে তুমি যদি বান্দা হও, তাহলে তুমি তোমার রবের জন্য কি করতেছো। হ্যাঁ, আল্লাহ তো আমাদের আমাদের কাছে আমাদের জীবন চাচ্ছেন না, কিন্তু তাকে অবয় করতে বলতেছে, শুধু সেটুকু আমরা করতে পারতেছি না। তাহলে অথচ আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিচ্ছেন, আমাদের ক্ষমতা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, যা কিছু প্রয়োজন তার থেকে বেশি দিয়ে রাখছেন। হ্যাঁ, এত কিছু পাওয়ার পরও আমরা আলটিমেটলি কি করতেছি, আমরা আরেকজনের উপর অত্যাচার করতেছি। যেমন এই গ্রুপটা কি করতেছে, এই গ্রুপটা অন্য দলের উপর অত্যাচার করতেছে, ডাকাতি করতেছে, মানুষের থেকে জোরপূর্বক ছিনায় নিচ্ছে, মানুষকে হত্যা করতেছে। এই কাজগুলো করার মাধ্যমে কি হতেছে, আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করতেছি। হ্যাঁ, এখানে এখানে আরেকটা ব্যাপার আছে যে এতক্ষণ আরবরা কি করলো, আরবরা কিন্তু এতক্ষণ খুব গর্ব ভরে গল্পটা শুনতেছিল, যে এতক্ষণ ওরা ভাবতেছিল কি, যে ওরাই হইতেছে সেই দুর্ধর্ষ বাহিনী দল, ওরাই হইতেছে যে এরকম ঘোড়া চালায় নিয়ে আসছে, ওরাই হইতেছে এরকম, অথচ যেমন নিজেদেরকে ওরা হিরো ভাবতেছিল। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে আমরা এখন অনেক সময় দেখি না যে নায়করা কি করে, নায়করা ডাকাতি করতেছে, ব্যাংক ডাকাতি করতেছে, লুণ্ঠরাজ করতেছে, করে নিয়ে এসে আবার গরিবদের মধ্যে দিতেছে, বা সে ভালোর জন্য করতেছে, এরকম একটা থিওরি বা কনসেপ্ট কিন্তু চালায়ে অনেক সিনেমা হইছে এ পর্যন্ত। যেমন এই যে আমরা যে সিনেমাগুলো দেখি, বলিউডে বলেন, হলিউডে বলেন, এগুলোতে কিন্তু অনেক এক্সাম্পল আছে এরকম। হ্যাঁ, যে যে মা কি করতেছে, নায়করা এরকম চুরির কাজ করতেছে, চুরির কাজ করে নিয়ে তারা ভালো, অথচ এই নায়ক গুলাকে আমরা আলটিমেটলি কি করতেছি, হিরো হিসাবে দেখতে, অথচ যদিও ওরা খারাপ কাজ করতেছে। তো এরকম ভাবে এরা, আরবরা যখন এরকম নিজেদেরকে নিয়ে গর্ব করতেছে, ঠিক তখন আল্লাহ তাআলা ঘটনাটা উল্টাই দিয়ে বললেন যে তোমরা হইতেছো কি, অনেক বেশি অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ। এবং তারা তখন চিন্তা করা শুরু করলো যে এই ঘোড়াগুলো আসলেই তো আমাদেরকে এরকম ভাবে সার্ভিস দিছে, তাহলে আমরা তো আসলেই সেরকম করতে পারি নাই, বা আমরা তো আমাদের রবকে, রবের জন্য কিছু করি নাই। হ্যাঁ, এই যে তাদের মধ্যে চিন্তাটা ইনফ্লুয়েন্স করলেন বা ইনজেক্ট করে দিলেন, এই চিন্তাটা কিভাবে আসলো, এই লাকানুদ শব্দটা থেকে আসলো। এবং আরেকটা জিনিস দেখেন, যখন যখন কোনো একটা জিনিস তার পারপাস কে সার্ভ করবে না, সেটা আমাদের জন্য ইউজলেস। যেমন এই ঘোড়াটা যদি কোনো কারণে অসুস্থ হইতো, ঘোড়াটা যদি কোনো কারণে ঘোড়াটা যদি কোনো কারণে না নিতে পারতো, এই এই বোঝাটাকে যদি বহন করতে না পারতো, তাহলে কি হইতো, তাহলে
এই মানুষগুলো কিন্তু ঘোড়াটাকে এত বেশি চাইতো না। যেমন সিম্পল ভাবে বলি, আমার মোবাইলটা যদি আমার জন্য কাজ না করে, মোবাইলটা যদি ঠিক মতো ফাংশন না করে, আমরা কি করব? মোবাইলটা ফেলে দিব, যেটা আমার আর দরকার নেই। তো সিমিলারলি আমাদেরও কি আল্লাহ তাআলা কিন্তু কিছু টাস্কিং দিয়ে পাঠাইছে, সেটা যদি আমরা না করি তাহলে আমাদেরও কিন্তু আল্লাহর কাছে কোনো ইউজ নাই, আমরা ইউজলেস, আমাদের আল্লাহর দরকার নাই। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের রবের জন্য কিছু করতে পারি না, আল্লাহ আমাদের জন্য সব করেন, আল্লাহ আমাদেরকে প্রোভাইড করেন। যেমন ওই রব বলতে আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন, যে আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদেরকে মেনটেন করতেছেন, সাস্টেইন করতেছেন, খাওয়া দিতেছেন, সব দিক থেকে রক্ষা করতেছেন, সমস্ত রকমের প্রোটেকশন দিচ্ছেন, সবকিছু আল্লাহ করতেছে, আমরা কিন্তু কিছু করি না আল্লাহর জন্য। আমরা কেন ইবাদত করি আমাদের নিজেদের জন্য? এটাও এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা কি চাচ্ছেন, যে আমরা শুধুমাত্র আল্লাহর এই কৃতজ্ঞ, আল্লাহ যে আমাদের দিচ্ছেন এটা আমরা স্বীকার করে নিব, এতটুকু হচ্ছে এক্সপেকটেশন, যে আমরা স্বীকার করে নিব যে যা কিছু দেওয়া হয়েছে সেটা অবশ্যই আল্লাহর তরফ থেকে এবং আমরা সেটার জন্য গ্রেটফুল হব। এইটাই আমরা করতে পারতেছি না। স্পেশালি এখানে বলা হয় যে এইটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে যদি কৃতজ্ঞতা শিখাইতে চাই তাহলে আমরা সেটা কিভাবে শিখাবো। এইটা আমাদেরকে একটা একটা সিম্পল উদাহরণ দিছে এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই যুক্তিযুক্ত, কথাটা খুবই লজিক্যাল, যে ছোট বাচ্চাদেরকে কখনোই খেলনার স্টলে নিয়ে যাওয়া উচিত না। কারণ কি, কোনো দোকানে যেখানে খেলনা আছে এরকম একটা জায়গায় যদি বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়, আপনাকে যতই দাম দিয়ে খেলনা কিনে দেন না কেন, ও দোকান থেকে বের হয়ে আসার সময় কিন্তু সবসময় কি হবে, আনগ্রেটফুল হবে। কারণ কি, ওর নজর তখন আরেক দিকে, আরেকটা খেলনার দিকে। হ্যাঁ, যে তিনটা খেলনা কিনে দিচ্ছেন হয়তো, তারপরও দেখা যাচ্ছে আরেকটা দামি খেলনা যেটা দেওয়ার হয়তো আপনার সামর্থ্য নাই, সেটার দিকে তাকা, বলবে এটা কবে দিবা। হ্যাঁ, সিমিলার কিন্তু আমাদের টেন্ডেন্সি, যে আমাদেরকে তিনটা চারটা দেওয়ার পরও আমরা বলি ওইটা নাই আমার কাছে, এটা নাই আমার কাছে। তো এইটা হচ্ছে যে চাইল্ড, বাচ্চাদের যেরকম এই টেন্ডেন্সিটা কাজ করে সেরকম আমাদেরও এই টেন্ডেন্সিটা কাজ করে। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে ডাবল এমফেসিস দেওয়া হয়েছে। ডাবল এমফেসিস কি? ইন্নাল, ইন্না মানে নিশ্চয়ই, এখানে একটা এমফেসিস, ইনসানা লিরব্বিহি লা কানুদ, এই যে লা দিয়ে আবার কি বলা হচ্ছে, ইন্না দিয়ে একবার বললো যে অবশ্যই প্রত্যেকটা মানুষ তাদের রবের প্রতি অবশ্যই তারা অকৃতজ্ঞ, তাহলে ডাবল এমফেসিস এখানে দেওয়া হলো। প্রথমে ইন্না দিয়ে বললো, জোর দিয়ে বললো অবশ্যই বা নিশ্চয়ই, তারপরে আবার এই লামটা থাকার জন্য বলা হইতেছে যে অবশ্যই অবশ্যই তারা হচ্ছে অকৃতজ্ঞ। আচ্ছা, এখন এরপরে আল্লাহ কি বলতেছেন, যে এরপরে আল্লাহ বলছেন তারা নিজেরাই কি লা শাহিদ। এই কথাটা দিয়ে দেখেন এক্সপ্লিসিটলি কি বোঝানো হচ্ছে, যে ইন্নাহু নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে আলা জালিকা, জালিকা বলতে দ্যাট, হ্যাঁ ওই ব্যাপারে, কোন ব্যাপারে, এই যে সে যে অকৃতজ্ঞ এই ব্যাপারে সে নিজেই অবশ্যই, আবার লা, আবারও বলা হচ্ছে ডাবল এমফেসিস, লা শাহিদ, শাহাদা, শাহাদা মানে কি, সাক্ষী দেওয়া। যেমন আমরা আশহাদু আল্লা ইলাহা বলতেছি, যার মানে আমরা সাক্ষ্য দিচ্ছি, তাহলে অবশ্যই সে কি, সে নিজেই এই ব্যাপারে আল্লাহ জালিকা লা শাহিদ, সে নিজেই তার নিজের সাক্ষী। এইটা দিয়ে কি বুঝালো, নিজে কিভাবে নিজের সাক্ষী হবে। এখন যেমন আমরা জানি যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাকে মানুষকে দাঁড় করাবে, মানুষকে হিসাবের জন্য দাঁড় করাবে, সেই দিন কি মানুষের নিজের হাত, নিজের পা, নিজের মুখ তার নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, উইটনেস দিবে, আর মানুষ তখন কি বলবে যে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা সেদিন তাদেরকে এই জবানটা দিয়ে দিবেন। তাহলে এইভাবে মানুষ নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা হচ্ছে একটা একটা পয়েন্ট অফ ভিউ, যে এইভাবে আমরা এটা চিন্তা করতেছি। আরেকটা কি মনে হচ্ছে যে শাহিদা, এখানে দেখেন দুইটা কথা, শাহিদা শুধুমাত্র শিন হা দাল, শাহিদা এই ইয়াটা যদি না থাকে তাহলে এই শাহিদা মানে একবার সাক্ষ্য দেওয়া। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু আল্লাহ তাআলা এই এই মাতটা দিয়ে দিছেন, ইয়ামাদ শাহিদুন, এইটা দেওয়ার মানে কি, এটার মানে হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে সে শুধু একবার সাক্ষী দেয় না, সে প্রতিনিয়তই সাক্ষী দিচ্ছে। হ্যাঁ, এই যে সাক্ষী দেওয়াটা, এটা সে প্রতিনিয়তই তার ভিতর থেকে সে দিচ্ছে, মানে তার সমস্ত বডি প্রতিনিয়তই কি করছে, তাকে সাক্ষী দিচ্ছে।
আচ্ছা, এখন এখন বলা হলো ওয়া ইন্নাহু আলা জালিকা লা শাহিদ। এরপর বলা হচ্ছে ওয়া ইন্নাহু লিহুব্বিল খৈরি লা শাদিদ। ওয়া ইন্নাহু, এবং নিশ্চয়ই সে, লিহুব্বিল খৈরি লা শাদিদ, লিহুব্বিল খৈরি লা শাদিদ দিয়ে কি বোঝানো হলো? লি হুব্বি, লি মানে জন্য। হ্যাঁ, যখন আমরা বলি যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, হ্যাঁ আমার দিন আমার জন্য, লাকুম দিনুকুম, তাহলে এখানে লি দিয়ে কি বলা হচ্ছে? জন্য। তাহলে নিশ্চয়ই সে কিসের জন্য, কিসের জন্য সেরকম করে? হুব্বিল খয়রি, মালের প্রতি ভালোবাসার জন্য সে কি, সে লাশাদিদ, সে অবশ্যই ইন্টেন্সলি, সে মালের প্রতি তার ভালোবাসা হচ্ছে অত্যন্ত প্রবল। এই যে প্রবল হচ্ছে লাশাদিদ। তাহলে আমরা আবার বলতেছি, ইন্নাহু, নিশ্চয়ই সে, হুব্বিল খয়রি, মালের প্রতি ভালোবাসার জন্য সে হইতেছে অত্যন্ত পাগল, লাশাদিদ বা অত্যন্ত ইন্টেন্স, যে সে এটা চায় খুব মাত্রায়, সে এটা চায়, এটা হচ্ছে লাশাদিদ। এখন আমরা আরেকটু দেখি, লি হুব্বি, লি বলা হলো কেন, যে কেন সে এই কাজগুলো করে বা কি তাকে অকৃতজ্ঞতায় ফেলে। হ্যাঁ, এটার কারণটা আল্লাহ বলতেছেন যে এটা হচ্ছে যে লি হুব্বিল খয়রি লাশাদিদ, কারণ সে মালকে ভালোবাসে অতিমাত্রায়। এখন এই লি দিয়ে বুঝাইতেছে ফর, যে কিসের জন্য সেটা করে, এই হুব্বিল খয়রির জন্য সেটা করে। তো হুব্বি মানে ভালোবাসা, হ্যাঁ হুব্বা মানে ভালোবাসা, হুব্বি মানে ভালোবাসা। তো কিসের ভালোবাসা? খয়রের ভালোবাসা। তো খয়ের তো আমরা জানি যে ভালো, যেমন আমরা জাযাকাল্লাহু খয়রান বলি, যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। কিন্তু আপনি এখানে দেখেন, এই সূরাটাতে যতজন মুফাসসিররা বলছেন, সবাই বলছেন যে এখানে খয়র হচ্ছে মাল, ধন সম্পদ, মালের প্রতি ভালোবাসা। তো এখানে কেন মাল হইলো, খয়ের কেন গুড হইলো না এখানে? হ্যাঁ, বা এখানে মানটা কিভাবে আমরা বুঝবো? এখানে দেখেন বলা হচ্ছে লিহুব্বিল খয়রি, এটা খয়ের বলতে যেটা তাদেরকে ভালো দিবে। তার মানে এখানে যখন মানুষ সম্পদ নিয়ে চিন্তা করে, মানুষ চিন্তা করে যে এই সম্পদের মাধ্যমে সে সবকিছু পাইতে পারে যা সে চায়, তার মানে সম্পদ হচ্ছে ভালো। এই যে কনসেপ্টটা, এইটা এই জায়গাটাতে দেওয়া হয়েছে যে সম্পদের মাধ্যমেই সব ভালো আনা সম্ভব। আমরা বলি না যে টাকা থাকলে সব হয়, টাকা থাকলে সব হয়, তার মানে টাকার মাধ্যমে সমস্ত ভালো জিনিস পসিবল, টাকার মাধ্যমে মানুষ যা চায় তাই সে পাইতে পারে, বা টাকা তাকে সব এনে দিতে পারে। এই কথাটা যে আমরা বলি, এইটাই এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে খয়ির মানে হচ্ছে যেটা তার, সে টাকা দিয়ে সব ভালো সে কিনতে পারবে, এই কনসেপ্টটাকে বোঝানো হচ্ছে। লটস অফ ওয়েলথ, এবং এটা অল্প মাত্রায় ধন সম্পদ না, এখানে অনেক অনেক, মানে মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন, যে মানুষের কোটিপতি হওয়ার স্বপ্ন, এইটাকে আল্লাহ তাআলা এমফেসিস করছেন যে খয়ির হওয়ার জন্য তার যে ভালোবাসা, মিলিয়নিয়ার হওয়ার জন্য, কোটিপতি হওয়ার জন্য যে তার চাহিদা, এইটা হইতেছে অনেক বেশি। ওয়েলথ ক্যান বি গুড অর ব্যাড, বাট পিপল অলওয়েজ থিঙ্ক ইট ইজ গুড। মানে মাল তো ভালো হইতে পারে, আমরা জানি যে মাল, মাল মানুষকে যেরকম ভালো কাজ করাইতে পারে আবার খারাপের দিকেও নিতে পারে, কিন্তু মানুষ ভাবে যে মাল হইতেছে ভালো। মানে আমরা কিন্তু সবাই এটা ভাবি, আমরা কেউ ভাবি না যে টাকা পয়সা থাকা খারাপ জিনিস, আমরা এটা ভাবি না, মানে টাকা পয়সা মানেই ভালো, এইটাই যে চিন্তাটা মানুষের, এটাই আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। এবং আরো ভালো, আরো ভালো, মানে আমি যা আছে তার থেকে আমি আরো চাই, আরো চাই, আরো চাই, এই যে আরো চাওয়ার প্রবণতা, এইটাকেই বলা হইতেছে যে ভালোবাসা, খয়রের প্রতি ভালোবাসা না, আরো বেশি চাওয়ার প্রতি ভালোবাসা, এটা হইতেছে মেইন যে আমাদের প্রবলেমটা, সেটা আল্লাহ এখানে এখানে তুলে ধরছেন। যে যেমন ধরেন, ধরেন আমাকে আল্লাহ অনেক হয়তো দিছে, দেওয়ার পরেও আমি কি করতেছি, আমি আবারও আফসোস করতেছি যে আমার তো আমার পাশের প্রতিবেশীর মতো 10টা বাড়ি নাই, আমার তো ওর মতো এতগুলো জামা নাই। হ্যাঁ, ঈদের দিন আমরা মন খারাপ করি যে আমার তো ওর আজকে এবার ঈদে ওর 10টা জামা হয়েছে, আমার মাত্র 2টা জামা হয়েছে। তাই এই যে কম্পারিজন, কম্পারিজনের কোনো শেষ নাই। হ্যাঁ, এটা যে কোনো ক্ষেত্রে আমরা মালের ক্ষেত্রে করি, আমরা সন্তান সন্ততি নিয়ে কম্পেয়ার করি, আমরা সবকিছু নিয়ে আমরা কম্পেয়ার করি। যেমন একটা সিম্পল জিনিস নিয়ে আমরা কম্পেয়ার করি, যে আমার একটা মোবাইল ভালো দামি আছে, ওর একটা ভালো দামি মোবাইল আছে, আমারটা কত কম দামি, আমার তাহলে ওটা লাগবে। মানে সিম্পল থেকে শুরু করে হাইয়েস্ট যত আপনি চিন্তা করতে পারেন, সব জায়গায় দেখেন আমরা শুধু কম্পেয়ার করি, ওর কি আছে আমার কি নাই, ওর কি আছে আমার কি নাই। এইটা হইতেছে একটা
লিহুক বিল খয়ের, এটাও একটা জিনিসের প্রতি ভালোবাসা, যে আরো চাই, এটা এটা মানুষ ইন্টেন্সলি চায়, খুব বেশি মাত্রায় চায়, এইটাকে বলা হচ্ছে লাশাদিদ দিয়ে, যে শিওরলি ইজ ইন্টেন্স, এবং ডাবল এমফেটিক দিয়ে বলা হতেছে যে ইন্না একবার বললো, লা একবার বললো, দিয়ে অনেক মাত্রায়, এবং সাদিদ কথাটার মাত্রাও হচ্ছে, সাদিদ কথাটার মানেও হচ্ছে অতিরিক্ত মাত্রায়, ইন্টেন্স, অনেক বেশি চায়। তাহলে এখানে তিনটে এমফেটিক, একটা হচ্ছে ইন্না নিশ্চয়ই, আবার লা অবশ্যই, সাদিদ খুব মাত্রায়, অতিরিক্ত মাত্রায় তার হচ্ছে এই খয়রের প্রতি ভালোবাসা, যার কারণে সে কি করে, সে অন্ধ হয়ে যায়, সে এটা পাওয়ার জন্য ডেসপারেট থাকে, সে যেভাবেই হোক এটা অ্যাটেন্ড করতে চায়। হ্যাঁ, এটা হওয়ার জন্য কিন্তু তাকে, এমন না যে যার টাকা আছে সে আরো টাকা চায়, এটা ট্রু, দিস ইজ ট্রু, আবার যার নাই টাকা সেও কিন্তু টাকা চায়, এটাও ট্রু। তাহলে দুই প্রত্যেকটা মানুষ এটার মধ্যে পড়তেছে, কেউ এটার থেকে বাদ নাই। আচ্ছা, এখন এখন এটার এটার ইয়াটা কি, এটার ফলশ্রুতিটা কি, ফলশ্রুতি হচ্ছে যে যখন মানুষ এটার প্রতি অন্ধ হয়ে যায়, তখন সে এটা ডেসপারেটলি পাওয়ার জন্য আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে সে যা কি যেভাবেই হোক এটা পাওয়ার জন্য সে চেষ্টা করে, এবং আলটিমেটলি সে খারাপ কাজের দিকে এন্ড আপ করে। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা এবার আমাদেরকে বলতেছেন যে, বলতেছেন যে তবে কি সে জানে না যে যখন কবর গুলোর মধ্যে যা আছে তা উত্থিত হবে, আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু, সে কি জানে না, ইজা বুসির মাহফিল কুবুর, যে কবরের ভিতরে যা আছে সেগুলোকে কি করা হবে, বুসির করা হবে। তো বুসির কথাটা খুব ইন্টারেস্টিং, বুসির দিয়ে কি বোঝানো হয়, আমরা যেমন আগের ইয়াতেও বলছিলাম যে সুরা জিলজাল যখন আমরা পড়েছিলাম, তখন আমরা একটা ওয়ার্ড পাচ্ছিলাম যে মানুষ কি করবে, তো সেদিন পৃথিবী কি করবে, বের করে দিবে, তার ভিতরে যত মাল আছে তা সে বের করে দিবে পৃথিবী। কিন্তু এখানে বুরসির কথাটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কেউ টেনে বের করে আনবে, নিজে থেকে বের হবে না, কেউ টেনে বের করে নিয়ে আসবে, এটা হচ্ছে বুরসির। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে অনেক জিনিসের মধ্যে, যেমন আমরা যদি একটা কোনো কিছু খুঁজি, তাহলে আমরা কি করি, আমরা হাত দিয়ে কিন্তু খোঁজা শুরু করি, হাতাই। যেমন ধরেন আপনার কাবাডে অনেক জিনিস আছে, তো আপনি একটা জামা খুঁজতেছেন, তাহলে প্রত্যেকটা জামাকে কিন্তু আমরা লন্ডভন্ড করে হাত দিয়ে খুঁজে টুজে ওই একটা জামা হয়তো টেনে বের করলাম। সিমিলারলি যেমন একটা ড্রয়ারের মধ্যে অনেক জিনিস আছে, তা আপনি হয়তো ছোট একটা চাবি খুঁজতেছেন, তো এখন ড্রয়ারের থেকে ওই চাবিটা বের করতে হলে কি করতে হবে, এটাকে পুরা ঘাটতে হবে, পুরা গেটে গেটে খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না, একটা সময় কি করি আমরা, বিরক্ত হয়ে পুরা ড্রয়ারটাই খুলে এনে বিছানার উপরে বা টেবিলের উপরে ঢেলে দিই, ঢেলে দিয়ে তারপরে আমরা ওই জিনিসটা পাই। তো সিমিলারলি বুরসির হচ্ছে যে ভিতর থেকে কিছুকে টেনে নিয়ে এসে বের করে দিবে সামনে, এটা হচ্ছে বুরসির। কিসের থেকে বের করে আনবে, আল্লাহ বলতেছেন যে বুরসির মাহফিল কুবুর, কবরের ভিতরে যা আছে তার থেকে সবকিছুকে বের করে নিয়ে আসা হবে। তা এখন এখানে দেখেন, এটা কিন্তু ওয়ান টাইপ অফ রেড, হ্যাঁ, যেটা আমরা বুঝি যে রেড বলতে যেটা বুঝি, যে একটু আগে ওই ডাকাত দলরা কি করলো, একটা গ্রুপের ভিতরে ঢুকে যেয়ে তাদেরকে রেড চালালো, তাদের উপরে রেড চালালো বা ডাকাতির কাজটা করলো। সিমিলারলি এখন কি হইতেছে, তারা তো জীবনে ভাবে নাই যে তাদেরকে কবরে চলে যাওয়ার পরও সেখান থেকে বের করে নিয়ে আসা হবে, তার মানে সেই যে আরব দল যারা এটা নিয়ে চিন্তা করতেছে, তারা এবার ভাবতেছে যে আমাদেরকেও রেড করা হবে, কে করবে এই কাজটা, কিভাবে করবে, আমরা মনে যাওয়ার পর আমাদের উপর রেড হবে। হ্যাঁ, তখন আল্লাহ বলতেছেন যে এত এতক্ষণ যে আল্লাহ বর্ণনাটা দিল যে তোমরা এরকম দুর্ধর্ষ বাহিনী, তোমরা এরকম করে যে শত্রুপক্ষকে আক্রমণ করলা, এবার আল্লাহ বলতেছেন যে তোমরা করেছো, এবার তোমাদের উপরও একই কাজ হবে। হ্যাঁ, যে বুরসির মাহফিল কুবুর, তোমাদেরকেও তোমাদের কবর থেকে বের করে নিয়ে আসা হবে। তো এই ঘটনাটা কিভাবে ওইটার সাথে সিমিলার, আপনি চিন্তা করেন, যখন তারা এই শত্রুপক্ষকে আক্রমণ করলো, তখন কি তারা জানে কোথায় কোন ধন সম্পদ লুকায় আছে, তারা কিন্তু এটা জানে না। তো তারা কি করবে, তারা যেই জায়গায় পাবে সেটা উল্টায় দেখবে, বা মাটিতে খুঁড়ে দেখবে, বা কোনো ঘরের ঘর ভেঙে দেখবে, এভাবে দেখবে যে কোথায় কি সম্পদ আছে, তারপরে সেটা লুটপাট করে নিয়ে চলে যাবে। তো এই ঘটনাটা এবার হবে কোথায়, এবার হবে কবরের মধ্যে, কবরের ভিতর থেকে মানুষকে বের করে নিয়ে আসা হবে। এখন পুরো জমিনের মধ্যে কোথায় কোন কবর লুকানিতে আছে সেটা তো মানুষ এমনি এমনি জানবে না, তাহলে কি করতে হবে, এখানে একটা এখানে একটা রেড চলবে, এই রেডটা কে করবে, এখানেও কিছু রেডার আছে, মানে আল্লাহর কিছু বাহিনী আছে, যে বাহিনীর মাধ্যমে কি করা হবে, এই যে কার্যক্রমটা চালানো হবে, হ্যাঁ, যে কবর থেকে এদেরকে বের করে নিয়ে আসা হবে, টেনে টেনে বের করে নিয়ে আসা হবে। তো এইটা আমরা আরেকটু ডিটেলসে জানি যে কিভাবে সেটা হচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াহসিলা মাফিস সুদুর, এবং
হুসিলা মানে সবার কাছে প্রকাশিত হয়ে যাওয়া, হুসিলা মানে সবার সবার সামনে প্রকাশিত হয়ে যাওয়া। হুসিলা মা ফিসু, যা কিছু আছে সুদূরের ভিতরে, হার্টের ভিতরে, সুদূর মানে হার্ট, তো হার্টের ভিতরে যা আছে সেইটা সেদিন প্রকাশিত হয়ে যাবে। এখন এখানে তার মানে থেকে বের করে আনার পারপাসটা কি, কবর থেকে বের করে আনার পারপাস হচ্ছে যে তাদের ভিতরে যা আছে সেটা সেদিন প্রকাশিত হয়ে যাবে। তো এতদিন তো তারা যা কিছু অপকর্ম করছে সেই অপকর্মগুলো কেন তারা করছে, কারণ তারা মনে করেছে যে ওটা তাদেরকে কেউ দেখবে না, তারা যা করছে ওটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, যা করছে করছে, এটা এটার কোনো জবাবদিহিতা নাই, বা তাদেরকে কেউ পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন যে মরে যাওয়ার পরও কবর থেকে তাদেরকে বুরসিরা করা হবে, বের করে নিয়ে আসা হবে, এবং যা তাদের অন্তরে ছিল সেইটা তারা কি করবে, তাদের সামনে এটা পরিষ্কার ভাবে তুলে ধরা হবে, সবার সামনে সেটা পরিষ্কার ভাবে তুলে ধরা হবে। এখানে কম্পারিজনটাতে আরেকটা জিনিস বলি, দেখেন এখানে বলা হচ্ছে যে এই যে তারা যখন ধন সম্পদ গুলো খুঁজতো, তারা তো জানতো না কোথায় কোন ধন সম্পদ লুকায় আছে, তারা প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা জায়গা তারা খুঁজে খুঁজে চেষ্টা করতো যে কোথায় কি লুকায় আছে বের করে নিয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের সমস্ত অন্তরের ভিতরে যা আছে এটা যে আল্লাহ তাআলা বের করে দিচ্ছেন, এই সময় কিন্তু আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা ক্লিয়ারলি জানে যে কোথায় কে লুকানো আছে, কার ভিতরে কি লুকানো আছে। তো এটা যে আল্লাহ ক্লিয়ারলি জানেন এটা আমরা কিভাবে বুঝবো, এটা দেখেন পরের আয়াতে বলা হচ্ছে ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইজিন লাখবির, নিশ্চয়ই ইন্না নিশ্চয় সেদিন তোমার ইন্না রব্বাহুম নিশ্চয় তোমাদের রব, বিহিম তোমাদের সম্পর্কে, ইয়াউমা ইজিন সেই দিন, লাখ খবির সম্পূর্ণ রূপে অভিহিত, হ্যাঁ সম্পূর্ণ রূপে মানে খবির, খবির মানে সবকিছু জানে যিনি, খবির মানে যিনি সবকিছু জানেন। তো আমরা জানি যে আল্লাহ তাআলার অনেক নাম আছে, আলিম, আলিম নামটাও কিন্তু জ্ঞানী, জ্ঞানী বা যিনি সবকিছু জানেন। তাহলে এখানে আলিম আর খবির এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়, খবির হইতেছে যিনি ইন এন্ড আউট সব জানেন, ইনস এন্ড আউট মানে ভিতরে বাইরে যা আছে সবকিছু তার কাছে ক্লিয়ার এবং পরিষ্কার, এটা হচ্ছে খবির। হ্যাঁ, এবং এটা হচ্ছে মোর পাওয়ারফুল, ওয়ার্ডিংটা হচ্ছে মোর পাওয়ারফুল। এবং একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে আমরা আবার একটু পিছনে যাচ্ছি, এই যে হুসিলা মাহফিল সুদুর এবং বোরসিরা মাহফিল কুবুর, এই দুইটা কথা থেকে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা আম, আম যখন আমরা খাই তখন আমরা কি করি, প্রথমে আমের ছিলকাটা পিল করা হয় বা খোলা হয়, ছিলকাটা খোলা হয়, তারপরে ভিতর থেকে ওই মাংসল জিনিসটা আমরা নিয়ে সেটা চিপে আমরা নিংড়ে জিনিসটা পাই, এরকম ভাবে সেদিন কি করা হবে, কবর থেকে বড়শিরা করে টেনে নিয়ে আসা হবে, মানে ছিলে বের করে নিয়ে এসে কি বের করবে, সুদূরের ভিতরে কি আছে সেটা বের করা হবে। তার মানে আমরা মনের একদম অন্তরের ভিতরেও যত রকমের ইন্টেনশন, খারাপ নিয়ত, যা কিছু চিন্তা করি, যা কিছু আমরা চিন্তা করছি, হ্যাঁ তার সবকিছু সেদিন প্রকাশ পেয়ে যাবে। মানে যা কিছু আমি শুধু চিন্তা করছি, আমি কিন্তু অ্যাকশনের কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু কার্যের কথা বলা হয়নি, শুধু চিন্তা করার কথা বলা হয়েছে। কারণ সুদূরের ভিতরে তো কাজ থাকবে না, সুদূরের ভিতরে কি থাকবে, মানুষের নিয়তটা থাকবে। আমরা যদি মনে রাখি যে আমরা সূরা জিলজালের লাস্ট টাইমে বলছিলাম যে ইন্নামাল আমালু বিন্নিয়ত, প্রত্যেকটা কাজের বেনিফিট হচ্ছে তার নিয়তের উপরে। তো এইখানে আল্লাহ তাআলা সেই নিয়তটা পর্যন্ত বের করে দেখবেন, মানে শুধুমাত্র কাজ না, কাজ তো হচ্ছে বাইরের জিনিস, আর আমরা বললাম আল্লাহ হচ্ছেন লাখবীর, আল্লাহ ভিতর বাহির সব জানেন, শুধু যে বাহির কাজটাই দেখবে তা না, এবার ভিতরের সাথেও কম্পেয়ার করা হবে যে তোমার নিয়ত কি ছিল, ইন্টেনশন কি ছিল। অনেক কাজ এখানে মানুষের নানিফাই হয়ে যাবে, মানে অনেক কাজ হয়তো আমরা অনেক ভালো ভালো কাজ করছি কিন্তু নিয়তে ছিল হয়তো লোক দেখানো, বা নিয়তে ছিল যে কারো কিছু পাওয়ার আশায়, কারো দুনিয়াতে কিছু, তখন কি হবে, তখন ওই ভ্যালু গুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, ওগুলা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তখন বলবে যে তুমি যা চাইছো তুমি তা দুনিয়াতে পেয়ে গেছো। তাহলে এইখানে কিন্তু আমাদের মেইন যে কনসেপ্টটা সেটা লুকানো আছে, যে হুসিলা মাফি সুদূর, সুদূরের ভিতরে লুকানো সমস্ত কথা যেগুলো হয়তো কেউ জানে না। হ্যাঁ, যেগুলো আমরা মনে করেছি যে আমি এটা ভাবছি কেউ তো জানে না, কিন্তু আল্লাহ সেই সবকিছু সেদিন বের করে দিবেন এবং সবার সামনে সেটা সেদিন প্রকাশিত হয়ে যাবে। এখন আরেকটা জিনিস দেখেন, এই যে ইয়াউমা ইজিন ইন্না রব্বাহুম
বিহিম ইয়াউমাইজিন, এই ইয়াউমাইজিনটা কিন্তু এবার আমাদেরকে কি কি করতেছে, দ্যাট ডে লাখবীর, এই যে দ্যাট ডে ইয়াউমাইজিন সেই দিন, দ্য প্রমিসড ডে, এটা দিয়ে কিন্তু আমরা এবার কি করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিল। একটু আগে যে আমরা সূরা জিলজাল পড়ে আসছি, সূরা জিলজালে আমরা বলছি ইয়াউমাইজিন, অনেকবার বলছি যে ওই দিন কি হবে, সেই দিন হবে এরকম, সেই দিন হবে পৃথিবী প্রকম্পিত হবে, সেই দিন মানুষ দেখবে ইয়াউমাইজিন ইউরা আমালুহুম, হ্যাঁ সেদিন মানুষ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে থাকে সেটাও সে দেখবে, আবার যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখবে। আল্লাহ বলেছেন সেদিন তো তুমি দেখবে, মানে মানুষ দেখবে, হ্যাঁ এটা হচ্ছে একটা। আর এই সুরাতে আল্লাহ সেটার আরেকটু ডিটেলস বললেন যে সেই দিন কি হবে আল্লাহ তাআলা জানবেন, এবং আল্লাহ তাআলা ফুললি অ্যাওয়ার তোমার বাইরে কি আছে ভিতরে কি আছে। তো মানুষ তো প্রথমে আমলনামা দেখবে, এটা আল্লাহ বলতেছেন সেই দিন মানুষকে আমলনামা দেখানো হবে। আরেকটা হচ্ছে সেই দিন আরো কি হবে, তার যত নিয়ত ছিল, ইন্টেনশন ছিল ভিতরের, সেগুলো আল্লাহ তাআলা জেনে যাবে, হ্যাঁ এবং আল্লাহ সবকিছু আল্লাহ জানেন, কিন্তু সেই দিন সেটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে, এবং যা সে করেছে ভিতরে এবং বাহিরে সব সম্পর্কে আল্লাহ ভালো মতোই খবর রাখেন, আল্লাহ খুব ভালো করে জানেন। তো এইটা হচ্ছে এই সুরার যে মেইন কনসেপ্ট, যে কেন এটা বলা হলো। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে ইন্না রব্বাহুম, তোমাদের নিশ্চয়ই তোমাদের রব জানেন তোমাদের সম্পর্কে, এইটা হওয়ার কথা ছিল যে ইন্না রব্বাহুম তিনি জানেন খবিরুন, সেই দিন তোমাদের সম্পর্কে উনি সবকিছু জানেন। তো বিহিমটা কিন্তু পরে আসার কথা ছিল, বিহিমটা যখন সামনে চলে আসে তার মানে এটা রুলকে ব্রেক করছে। রুল ব্রেক করার মানে হচ্ছে এখানে স্পেশালি স্পেশালি তোমাদের ব্যাপারে, এই কথাটা এখানে ট্রান্সলেশনে কিন্তু বোঝা যাচ্ছে না যে সেদিন তাদের কি হবে সেই সম্পর্কে তাদের পালনকর্তা সবকিছু জানেন বা বিশেষ জ্ঞাত। এখানে তাহলে আরো জোর দিচ্ছে কি, বিহিমটা সামনে আসার মাধ্যমে কি বলতেছে যে সেই দিন স্পেশালি বা শুধুমাত্র তাদের কি তাদের সম্পর্কেই আরো ভালো করে তাদের রব হতেছে সেই সেই দিন সবকিছু সম্পর্কে জানেন। তো এই যে স্পেশালি অ্যাবাউট দ্যাম এই কথাটা আরো এক্সপ্লিসিটলি এখানে বলা হয়েছে। তাহলে এই পুরো সূরাটা থেকে আমাদের কি আমরা শিখলাম, আমরা শিখলাম যে এক হচ্ছে শুধুমাত্র যে আমলের রেকর্ড হবে আমাদের বাইরের কাজ দিয়ে সেটা না, সেই সাথে সাথে আমাদের ভিতরের ইন্টেনশনটাও দেখা হবে। এবং মানুষ যে যে যেভাবেই মারা যাক না কেন বা যে যেখানেই লুকায় থাকুক না কেন, মানুষ মনে করতে পারে আমরা যা গুনাহ করছি তার সবকিছু নিয়ে আমার কবর হয়ে গেছে, এটা শেষ, এটা শেষ না, এটাকে আবার সেদিন কি করা হবে, বর্শিরা করা হবে, টেনে টেনে বের করা হবে। এবং অনেকে বলেন যে এই কাজটা কে করবে, এটা কি মালাইকারা করবে, যে এই যে বের করে নিয়ে আসার কাজটা, এটা এক্সপ্লিসিটলি কোথাও কিছু বলা হয়নি যে এই কাজটা কে করবে, কিন্তু এটা হবে, হ্যাঁ এটা আল্লাহ তাআলা বলতেছেন যে এই ঘটনাটা ঘটবে। এটা কি মালাইকারা করবে নাকি আল্লাহর হুকুমে হবে, কিভাবে হবে, এই ব্যাপারে বলা হয় নাই কিছু, শুধু বলা হয়েছে যে এটা ঘটবে, হ্যাঁ। এবং বর্ষির মানে যে টেনে বের করে নিয়ে আসা, এটা হবে, কারণ মানুষ তাদের কবর থেকে বের করে নিয়ে আসা হবে। এবং এখানে আরো বলা হয় যে প্রথম যে মানুষটা উঠবে সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের যে সন্তান, যে যাকে হত্যা করা হয়েছিল তিনি প্রথমে উঠবেন, এবং তারপরে সমস্ত মানব জাতি উঠবে কিয়ামত পর্যন্ত, যাদেরই যারা যে অবস্থাতেই আছে কবর থেকে তারা সবাই বের হয়ে আসবে, ইনক্লুডিং অল দ্য প্রফেট, সমস্ত রাসূলরা সমস্ত মানুষরা সবাই চলে আসবে, এবং তখন আল্লাহ তাআলা এভাবে করে তাদের অন্তরের খবরটাও আল্লাহ তাআলা সবার সামনে প্রকাশিত করে দিবেন। তো এটা ছিল আমাদের সূরা আল জিলজালের কথাটা। এবং দেখেন যে এই যে আমরা যে শিখলাম যে মালের প্রতি মানুষের অকৃত্রিম এবং আনলিমিটেড যে ভালোবাসা, যে মানুষ এটা কোনো লিমিট নাই, এত পরিমাণ মানুষের লোভ বা চাহিদা, এই যে চাহিদার কথাটা সেই দিন মানুষ কি বলবে, কিয়ামতের দিন মানুষ কি বলবে, এটা কিন্তু সূরা আল হাক্ক 69 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মা গুনা আনহি মাল মালিয়া, যে সেই দিন সে বলবে যে আমার ধন সম্পদ আমার কোনো উপকারী আসলো না,
মা আগ না আননি মালিয়া, আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, হালাকা আননি সুলতানিয়া, এবং আমার যত ক্ষমতা ছিল, হ্যাঁ সুলতানিয়া বলতে আমার যত রকম ক্ষমতা ছিল সবই বৃথা গেল, সবই বৃথা গেল, কোনো কিছুই সেদিন কাজে আসবে না। এটা কে বলতেছে? এটা ওই মানুষটাই বলতেছে যে ধন সম্পদের পিছনে আমরা যে যে দৌড়াইছে এবং যে ক্ষমতার পিছনে দৌড়াইছে, সেই সেদিন এটা স্বীকার করে নিতেছে যে এগুলা তো আমার কোনো কাজেই আসলো না। তো এই যে সেই কথাটা বলবে, এটা আল্লাহ তাআলা কি করছেন? ডকুমেন্ট করছেন, এবং এই সূরা হাক্কর মধ্যে আল্লাহ তাআলা এটা এক্সপ্লিসিটলি বলতেছেন যে মানুষ সেদিন কি বলবে, মানুষ এই কথাটা বলবে যে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার আমার যত ক্ষমতা ছিল, হ্যাঁ যে মন্ত্রী মন্ত্রী বলেন বা ইয়াই বলেন, যত রকমের পাওয়ার আছে মানুষের, হ্যাঁ সেটা সেটা যত হাই লেভেলেরই হোক না কেন বা মহাদেশের প্রেসিডেন্ট হোক না কেন, কারোরই সেদিন কোনো ক্ষমতা আল্লাহর সামনে টিকবে না, হ্যাঁ সব বৃথা চলে যাবে। এইটা আল্লাহ বলছেন যে আমার ধন সম্পদ তো আমার কোনো সরি আমার আমার কোনো ক্ষমতাই তো আমার কোনো কাজে আসলো না। এই আফসোসটা যে সে সেদিন করবে, এটা আল্লাহ কোরআনেই বলে দিচ্ছেন, হ্যাঁ যেগুলো মানুষের কোনো কাজে আসবে না। তো এইটা ছিল আমাদের সূরা আল আদিয়াতের টোটাল সামারি এটা। কিন্তু এখন একটা ছোট্ট জিনিস আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যদিও আমরা মনে হয় সময় আমাদের নিয়ে নিয়েছি বেশি, যদি আপনাদের সময় থাকে আমি একটু বলি, হয়তো 10 মিনিট। আচ্ছা, সেটা হচ্ছে আমরা যে এখন এই যে রামাদান মাসে আছি, এইটাকে আমরা একটু কম্পেয়ার করি একটা বছরের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের দ্বিতীয় বছর। আমরা ঘটনাটা বলতেছি কবের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করার দ্বিতীয় বছর, যখন উনি মদিনায় ছিলেন। হ্যাঁ, তো তখন কিন্তু রমাদানের যে আয়াতগুলা নাজিল হয়েছে এবং রমাদান মাসকে তারা পালন করা শুরু করছেন, হ্যাঁ রমাদান মাসে রোজার বা সিয়াম রাখাটা তারা শুরু করছেন। তারপরে সেই সময়ে কিন্তু আবার কি হলো, বদরের যুদ্ধের ঘটনাটা সেই সময় ঘটলো, হিজরতের দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হবে। তো এই বদরের যুদ্ধ যখন হইতেছে সেই সময়টা ছিল রমাদান মাসে, রমাদান মাসেই যুদ্ধটা হয়। হ্যাঁ, তখন তারা কি করলেন, ঠিক রমাদান মাসের মাঝামাঝি 12 তারিখের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে উনি ওই বদর প্রান্তে যাওয়া শুরু করলেন, মার্চ করা শুরু করলেন এই বাহিনীটাকে নিয়ে। তো যাওয়া শুরু করলেন, 12 রমাজানে তারা যাওয়া শুরু করলেন, 13 রমাজান, 14 রমাদান, 15 রমাদান তারা যাইতেই থাকলেন, ওই পর্যন্ত যাইতেছে যাইতেছে যাইতে যাইতে 16তম দিনে, মানে 16 রমাদানের দিন তারা বদরের প্রান্তরে যেয়ে পৌঁছায়। তাহলে এই যে 4 দিন 5 দিন ধরে তাদের জার্নিটা, তা এই জার্নিটাতে তারা প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে, 150 কিলোমিটার পথ তারা পাড়ি দিয়ে যুদ্ধের প্রান্তরে যে পৌঁছাইছে। তো এখন আমরা জানি আরবের ওয়েদার কিরকম, হ্যাঁ আমাদের যাদের যাওয়ার অভিজ্ঞতা হয়েছে মক্কা মদিনায় তারা জানেন যে ওখানে টেম্পারেচার কিন্তু নট সুইটেবল এট অল, মানে অতিরিক্ত গরম, তাকানো যায় না, ঝলসা যায়, শরীর পুড়ে যায় এরকম গরম। তার মধ্যে রমাদান মাস, রোজা আছে, সবাই সিয়ামরত অবস্থায় আছে, তারপর তারা যে পাড়ি দিছে তারা তো হেঁটে বাড়িয়ে দিছে, তাদের তো আর এই ঘোড়া বাহিনী ছিল না, তারা হেঁটে বাড়িয়ে দিছে এবং অল্প সংখ্যক কিছু উট ছিল তাদের সাথে। তো এই উটের বর্ণনাতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের যে উট, যে নিজের যে বাহন, সেইটাকে উনি তিনজনের সাথে শেয়ার করছেন, সেই বাহনকে উনি তিনজনের সাথে শেয়ার করছেন, এবং প্রত্যেকটা মানুষকে 100 কিলোমিটার হাঁটতে হয়েছে 50 কিলোমিটার এই উটে চড়ার জন্য, মানে প্রত্যেকে অল্প অল্প করে 50 কিলোমিটারের মত পথ উটের ভিতরে ছিল, বাকি সময়টা তাদের প্রত্যেককে হাঁটতে হয়েছে। তাহলে গড়ে অন এভারেজ 100 কিলোমিটার সবাইকে হাঁটতে হয়েছে, এবং সেটা তারা রমাদান পালন করা অবস্থায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ কষ্ট তারা সেই সময়ে বিয়ার করছে। তো এখন যখন তারা 16তম দিনে বদরের প্রান্তরে পৌঁছলো, তখন দেখতেছে যে তাদের পায়ের তলায় ফোসকা পড়ে গেছে, পা ঝলসে গেছে, হ্যাঁ নখগুলা উপড়ে গেছে, পায়ের নখগুলা উপড়ে গেছে হাঁটতে হাঁটতে, এরকম অবস্থা হয়ে গেছে, এইরকম কষ্ট। তার মধ্যে রমাদানের তারা সিয়ামরত অবস্থায় আছে, এর মধ্যে এখন হতেছে কি 17ই রমাদানের দিন হতেছে সামনাসামনি বদরের যুদ্ধ, তার মানে কি এখন শত্রুপক্ষের সামনাসামনি ওদেরকে দাঁড়াইতে হবে। এই যে একটা ভয় যে শত্রু মুখে দাঁড়াবে, এবং তারা জানে যে তারা অল্প সংখ্যক, গুটি কয়েক, হাতে গোনা, আর ওরা হইতেছে তাদের প্রায় 3 গুণ,
সংখ্যায়। তো এরকম একটা ভয় নিয়ে, তারপরে এরকম এক্সস্টেড অবস্থায় তারা রমাদান মাসে যখন দাঁড়াইতেছে যুদ্ধের ময়দানে, তখন আমাদের এই যে আমি বর্ণনাটা দিলাম, এই বর্ণনাটার উদ্দেশ্য কি, যে ওনারা কি পরিমাণ কষ্ট করছেন, এবং আমাদের কাছে এটার মেসেজটা কি, মেসেজটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা মুসলিমদের জন্য যত বড় চ্যালেঞ্জ রাখছেন, যত বড় সমস্যা রাখছেন, তার রিওয়ার্ড তার থেকে বেশি। হ্যাঁ, যত বড় সমস্যা তার রিওয়ার্ড বা তার তার যে মানে প্রতিফল আল্লাহ দিবেন সেটা হইতেছে আরো অনেক অনেক গুণ বেশি। তাহলে ওনাদের জন্য কি প্রতিফল ছিল, ওনারা যে এই যে ধৈর্যের সাথে ওই সময়ে যুদ্ধের ময়দানে ছিলেন এবং তারা মোকাবেলা করছেন, সেই জন্য আল্লাহ তাদের গ্ল্যাড টাইডিংস বা সুসংবাদ হিসেবে তাদের জন্য 3,000 ফেরেস্তা পাঠাইছেন। পরবর্তীতে বলা হয়েছে আরো 5,000 ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তাদের সাহায্য করছেন। তাহলে এই যে একটা সুসংবাদ যে 3,000 ফেরেস্তা আল্লাহ তাআলা দিছেন, এইটা কেন, এটা তো আল্লাহ তাআলা এক জিব্রাইল আলাইহিস সালাম দিয়ে পুরো বাহিনীকে কাবু করে ফেলতে পারতেন। হ্যাঁ, কেন 3,000 ফেরেস্তা দরকার ছিল, এটা হচ্ছে মুসলিমদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বা তাদেরকে মনোবল বৃদ্ধি করার জন্য, যে তোমাদের জন্য আল্লাহ আছে এবং তোমাদের জন্য আল্লাহ 3,000 ফেরেস্তা ওখানে ওই সময়ে নাজিল করছে। গ্ল্যাড টাইডিংস, আল্লাহর রিওয়ার্ড হইতেছে অনেক বেশি, কিন্তু তার আগে কি করতে হবে, তার আগে একটা পরীক্ষা দিতে হবে বা তার আগে এই যে কষ্টটা তারা করছে এইটার প্রতিফলন বা রিওয়ার্ড হিসেবে আল্লাহ তাদেরকে এই জায়গাটা দিছেন। তো এখন আমাদের জন্য একটু চিন্তা করি যে আমরা তো ওই যোগ্য না, ওই ওই পরিমাণ কষ্ট করার মনো ক্যাপাসিটি আমাদের নাই। তো এখন আমাদেরকে আল্লাহ একটা টেস্টে ফেলছেন, আমাদেরকেও আল্লাহ একটা পরীক্ষায় ফেলছেন, এবং সেখানে বলা হইতেছে কি, এই যে আমরা যে প্যান্ডামিক বা মহামারীর মধ্যে আমরা এই মুহূর্তে রমাদান মাসে আসি, তো আমাদেরকে আল্লাহ বলছেন যদি আমরা 4টা কাজ করি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য অনেক বেশি কি আছে, রিওয়ার্ড আছে। এবং আল্লাহ বলতেছেন যে আগের জাতির জন্য যে কোনো মহামারী ছিল আজাব স্বরূপ, কিন্তু মুসলিম জাতির জন্য বা বিশ্বাসীদের জন্য এটা হইতেছে রহমত স্বরূপ, এটা হইতেছে আল্লাহর রহমত। সেটা কিভাবে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু ন্যারেট করছেন যে, হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কেউ 4টা কাজ করবে মহামারীর সময়, একটা হচ্ছে তার নিজের জায়গায় সে থাকবে, সে বিভিন্ন জায়গা থেকে জায়গায় ট্রান্সমিট করবে না বা ট্রান্সফার হবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, যে জায়গায় সে আছে ওই জায়গাতেই থাকবে, হ্যাঁ, যেন মহামারীটা না ছড়ায়। তারপরে সে সবরের সাথে থাকবে, বেয়ার পেশেন্ট, যেটাই হোক না কেন, তার উপরে যেটাই আসুক না কেন, সে সবরের সাথে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করবে। তারপরে সে রিওয়ার্ড এক্সপেক্ট করবে আল্লাহর তরফ থেকে, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে শুধুমাত্র সে কি এক্সপেক্ট করবে, সে রিওয়ার্ড বা এটার পরিবর্তে আল্লাহ তাকে ভালো দিবে কিছু, এটা সে আশা করবে শুধুমাত্র আল্লাহর তরফ থেকে। আর 4 হচ্ছে তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া, এইটার উপরে সে বিশ্বাস রাখবে, তাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ যদি চায় তাহলে হবে, আল্লাহ যদি না চায় তাহলে হবে না, এই যে বিশ্বাস এইটার উপরে সে অটল থাকবে। এই 4টা কাজ যদি সে করে, আপনি দেখেন আমাদের কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে যাইতে হইতেছে না, ঘরে বসে কি করতে হবে, ঘরে থাকতে হবে, সবর করতে হবে, আল্লাহর থেকে শুধুমাত্র যা যাটা এক্সপেক্ট করতে হবে, যে আমার যা কিছু হয় তার বিপরীতে আল্লাহই আমাকে কি করবেন, রিওয়ার্ড দিবেন, এবং কি করবেন যে নাথিং উইল সরি মানে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আমার উপরে আসবে না, এইটার উপরে তাওয়াক্কুল করতে হবে। এই 4টা জিনিস যদি ফার্মলি আমরা করতে পারি, তাহলে আল্লাহ কি বলতেছেন, তাদের জন্য শহীদের ন্যায় রিওয়ার্ড, শহীদের ন্যায় তাদের জন্য মানে নেকি। তাহলে এখানে কিন্তু বলছে যে এই মানুষটা যদি মারা নাও যায়, মহামারীতে যদি মারা নাও যায়, তাহলেও তার জন্য শহীদের পরিমাণ নেকি আল্লাহ লিখে দিবেন, আর যদি সে মারা যায় তাহলে সে শহীদের সমতুল্য। এইটা আমরা এইটা এই কারণেই বললাম যে আমরা এখন এরকম একটা সময় যাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের জানা অনেক বেশি প্রয়োজন, যে তারা ওই রমাদান মাসে কি পরিমাণ স্ট্রাগল করছেন, 150 কিলোমিটার এইরকম কন্ডিশনে হাঁটার পরে যুদ্ধের সামনাসামনি হওয়া এবং যুদ্ধ করা, মানে এটা আমরা ইমাজিনও করতে পারি না যে এটা কতখানি কষ্টসাধ্য ছিল। আর সেখানে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় শক্তিশালী ফেরেশতাদের মাধ্যমে, তা এত সংখ্যক শক্তিশালী ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠাইছেন। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা এরকম একটা বিরাট রিওয়ার্ড রেখে দিয়েছেন যদি আমরা শুধু এই 4টা কাজ করতে পারি। আরেকটা বেনিফিট হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যদি কেউ সিয়াম পালন করে রমাদান মাসে, যদি আমরা যখন সিয়াম পালন করতেছি তখন আল্লাহ বলছেন যে সিয়াম পালনকারীকে মুখকে বা এই যে আমাদের চেহারাকে আল্লাহ তাআলা 70 বছর জাহান্নামের আগুন আগুন থেকে দূরে রাখবে, জাহান্নামের আগুন 70 বছর অবধি তার
চেহারাকে টাচ করতে পারবে না প্রতিটা সিয়ামের জন্য। তাহলে চিন্তা করে দেখেন আমরা কত বেশি রিওয়ার্ড কামাইতে পারতেছি এই রমাদান মাসে শুধুমাত্র সিয়াম রেখেই। আর সেই সাথে আমরা যদি এই চারটা কাজ করি এই মহামারীর সময়ে, তাহলে অবশ্যই আল্লাহ কি বলছেন, আল্লাহ তার রাসুলের মাধ্যমে আমাদেরকে প্রমিস করতেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা এটা আসছে যে আমাদের জন্য হচ্ছে কি রিওয়ার্ড, যেটা হবে যেটা হচ্ছে ওই শহীদের ন্যায় রিওয়ার্ড। কিন্তু এখন এটা তো আমরা বুঝছি, কিন্তু এখন আমরা যদি ওই যে ওই ঘটনাগুলো করি যে কেউ এফেক্টেড হলে নিজের মাকে জঙ্গলে রেখে আসছে, তারপরে আরেকজনকে এরকম ক্ষতিগ্রস্ত করতেছে, হ্যাঁ, বা মানুষকে বের করে দিতেছে, এইগুলো করলে কি শহীদের মর্যাদা আসবে? তা তো আল্লাহ বলে নেই, কি বলছে, সবর করতে বলছে, হ্যাঁ, এবং যা কিছু হবে আল্লাহর তরফ থেকে হবে, এই বিশ্বাসগুলো থাকতে হবে। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দেয়। আমরা আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে আবার 3 তারিখে সানডে সুরা কারিয়ার উপরে 10:30 ইনশাল্লাহ। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের সবাই সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক সুন্দর হয়েছে, জাযাকাল্লাহু খায়ের, আলহামদুলিল্লাহ।